সবাই কেমন আছেন? আমার কথা কি শুনছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। জি ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। আচ্ছা আচ্ছা, আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করি, ঠিক আছে? সবাই একটু আসুক, তারপরে আমরা সবাই মিলে ক্লাসটা শুরু করব। ওকে, আর আপনাদের যে কাজটা দিয়েছিলাম, কাজগুলো একটু বের করে দেখেন। যেটা দিয়েছিলাম হচ্ছে আপনাদের ক্লাসটা তো মনে হয় নিতে পেরেছিলাম। আপনাদের কি ভাইবার অ্যাকাউন্ট দেখানো হয়েছিল? পরে হচ্ছে জাস্ট আপনাদের ওই ব্যানার বা এগুলা তৈরি করার জন্য বলা হয়েছিল সম্ভবত। আচ্ছা সবাই আসুক, আমরা ক্লাসটা শুরু করি কিছুক্ষণ পরে, সমস্যা নেই।
আমরা ক্লাসটা শুরু করি, ঠিক আছে? অলরেডি 20 জনের মতো আমরা জয়েন করে ফেলেছি। সো আচ্ছা, আমি যেটা দেখাইছিলাম প্রথম দিনে আপনাদের, সেটা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট সম্পর্কে বলেছিলাম কিছু আপনাদের, কি মানে হচ্ছে গিগের ইমেজ তৈরি করতে বলছিলাম না আপনাদের? হ্যালো, কে একজন একটু বলেন, আপনাদের কোন কোনো কাজ দিয়েছিলাম কি বাসার? ভাইয়া হ্যাঁ বলেন। ওই গিগ পর্যন্ত আর কি দিয়েছিল, আচ্ছা গিগ যে পর্যন্ত দেখা দিচ্ছিল না। ওকে আচ্ছা, না ভাইয়া গিগ আজকে খোলা দেখা দিবেন বুঝছিলেন? ওকে আচ্ছা, আমি দেখাচ্ছি সমস্যা। অ্যাকাউন্ট খোলা, ওকে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট কি সবাই ক্রিয়েট করে ফেলেছেন? সবাই আচ্ছা, হ্যাঁ জি মোটামুটি। ওকে আচ্ছা, হ্যালো ভাইয়া। হ্যাঁ বলেন। বাট আমারটা কিন্তু কমপ্লিট রেড যেটা আর কি আচ্ছা 65 হয়ে আছে। আচ্ছা আমি বলি, আপনার 65 হোক সমস্যা নাই। ওকে আচ্ছা, আপনার সমস্যাটা হচ্ছে আপনি দুইটা ডিভাইস দিয়ে জয়েন করেছেন, তো কথাটা বেজে বেজে আসছে। আচ্ছা আমরা একটু সামনের দিকে যাই, ঠিক আছে? প্রথম দিন মানে হচ্ছে এটা সম্ভবত আমি দেখালাম আপনাদের ক্লাসে, যেটা সেটা পরশু দিন সম্ভবত। সো ওখানে আমি দেখাইছিলাম যে কিভাবে আমরা ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারি, এবং হচ্ছে যে প্রোফাইলটা আমাদের তৈরি করতে হবে, যেগুলো ল্যাঙ্গুয়েজ, তারপর স্কিল বা হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স, এগুলো আমি দেখাইছিলাম। আজকে আপনার আমি দেখাবো যে কিভাবে একটা গিগ তৈরি করা যায়। ওকে, সো গিগ তৈরি করার জন্য প্রথমে আমাদের যে বিষয়গুলো দেখতে হবে, আচ্ছা একজন মনে হয় জয়েন করতে পারছে না, সো ওনাকে একটু বলি আবার জয়েন করেন। আচ্ছা, সো আচ্ছা আমরা একটু দেখি যে গিগটা কি আসলে, গিগে কি কি বিষয় থাকে যেগুলো আমাদের কি তৈরি করতে হবে। ওকে, সো আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন মনে হয় সবাই, আমি এখানে দেখতে পাচ্ছেন কি? জি ওকে আচ্ছা, আমি দেখেন এখানে ফাইবারে চলে যাচ্ছি। ওকে, ফাইবারে যাওয়ার পরে আমি আমাদের আমাদের যে কোনো একটা গিগ আমরা তৈরি করব, ঠিক আছে? সেটা ফেসবুক মার্কেটিংয়ে হোক বা ইনস্টাগ্রাম মার্কেটিং হোক। সো আমরা প্রথমে ইনস্টাগ্রামটা টার্গেট করি, যারা হচ্ছে মানে এটাতে কম্পিটিশনটা একটু কম ফেসবুকের চাইতে। সো আমরা যদি এটাতে টার্গেট করি তাহলে আমরা কী পাবো? তাহলে আমরা হচ্ছে দেখা যাচ্ছে কম সময়ে অর্ডারটা পেয়ে যাইতে পারি। ওকে, সো আমরা যদি এখানে লিখি ইনস্টাগ্রাম মার্কেটিং, ওকে এটা দিয়ে আমরা সার্চ করি। ইনস্টাগ্রাম মার্কেটিং দিয়ে সার্চ করে দেখছি এখানে প্রায় 4372 জনের মতো সার্ভিসগুলো দিচ্ছে। ওকে, সো এখান থেকে আমরা একটা গিগ বের করবো, যেই রকম ভাবে আমরা গিগটা তৈরি করব, ঠিক আছে? সো এখান থেকে আমরা যদি যাই, এখানে দেখতে পাচ্ছি আমরা একটা গিগের ইমেজ দেওয়া আছে সুন্দরভাবে, এখানে একটা দেওয়া আছে, আমরা দুইটা তিনটা পিকচার দেখবো, সেখান থেকে আমরা একটা জেনারেট করে। ওকে
এখানে দেখেন কি বলছে, আই উইল ডু ইনস্টাগ্রাম মার্কেটিং ফর ফাস্ট অর্গানিক গ্রোথ। এটা কি, এটা হচ্ছে টাইটেল। ওকে, প্রথমে একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরির আন্ডারে এই গিগুলো থাকবে। প্রথমে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তারপর কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট। কারণ কি, ইনস্টাগ্রামটা আপনাকে ম্যানেজই তো করা লাগবে, এর কারণেই হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের ভিতরে এই ক্যাটাগরিটা পড়ে গেছে। ওকে, তারপরে হচ্ছে ওনার নাম, যিনি যার হচ্ছে আপনার গিগ, তারপরে হচ্ছে ওনার লেভেল এখানে দেখাচ্ছে। ওকে, তারপরে ওনার রিভিউ দেখছে দেখাচ্ছে। সো আমরা এগুলো দেখবো না, আমরা আপাতত দেখবো যে ওনার যে পিকচারটা আছে, এই পিকচারের মতো আমাদের একটা পিকচার তৈরি করতে হবে, ঠিক আছে? সো এই ধরনেরও আমরা করতে পারি, বা আলাদা আরও আছে এই ধরনের করতে পারি। যেমন এখানে যদি যাই, আমি এই ধরনের পিকচার ক্রিয়েট করতে পারি। ওকে, আচ্ছা দেখেন এখানেও একটা পিকচার আছে, ঠিক আছে? এখানেও একটা পিকচার আছে, যে কোনো ধরনের আমরা একটা পিকচার তৈরি করতে পারি। সেক্ষেত্রে ওনার ছবি দিয়েছে এখানে, ওনার ছবিটা আসলে ম্যান্ডেটরি কিছুই না, ঠিক আছে? আপনি যদি জাস্ট কাজটা যদি বোঝাতে পারেন যে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ে এই কাজ করতে হয়, তাহলে হবে। দেখেন এখানে পিকচারের মাধ্যমে কিন্তু বুঝিয়ে দিয়েছে যে ওনার কি এই ইনস্টাগ্রামের একটা মোবাইল দিয়েছে, তারপর কি ইনস্টাগ্রামের যে ফলোয়ারগুলো বেড়ে যাচ্ছে এটার একটা উদাহরণ দিয়েছে। তারপরে কি, রিয়েল অ্যান্ড টার্গেটেড ফলোয়ার, ফুল টাইম এঙ্গেজমেন্ট, অর্গানিক গ্রোথ, হ্যাশট্যাগ রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস, স্নোবল, একেবারে খুব সুন্দরভাবে ক্লিয়ারভাবে বলে দিচ্ছে কোন কাজগুলো করে, ঠিক আছে? সো আপনাদেরও এইরকম একটা কাজ করতে হবে। এখন যারা ক্যানভা দিয়ে করবেন, তারা ক্যানভা, অথবা হচ্ছে যারা ফটোশপ দিয়ে করবেন, বা হচ্ছে যে যারা গ্রাফিক ডিজাইনে কাজ করেন আর কি, যেটা ইচ্ছা দিয়ে করতে পারেন, সমস্যা নাই। বাট হচ্ছে এটা আমাদের তৈরি করতে হবে। ওকে, সো আমরা কি তৈরি করতে পারবো এটা, বা এটা ক্যানভা দিয়ে কি করবো এটা? জি, ক্যানভা দিয়ে, ক্যানভা দিয়ে ব্যানারটা কিভাবে তৈরি করবো একটু দেখা দিলে বেটার হতো। কারণ এর আগে ক্যানভা দিয়ে করেছিলাম, মাঝখানে দিয়ে লেখা বা ইয়াগুলো তৈরি করা। ওকে ওকে, আচ্ছা আমি দেখাবো, সমস্যা নাই। আমি তাহলে আপনাদের একটা দেখাই তৈরি করা, ঠিক আছে? এটা তৈরি করা আমি দেখাই, আপনারা বিভিন্ন জন বিভিন্ন ধরনের করবেন, কারণ সবাই তো একরকম হলে হবে না, ঠিক আছে? বিভিন্ন জন বিভিন্ন ধরনের করতে হবে, কারণ আমরা যখন সার্চ দিচ্ছি, দেখেন এখানে বিভিন্ন জনের ছবিগুলো বিভিন্ন ধরনের, কেউ নিজের ছবি দিয়েছে, কেউ নিজের ছবি দেয় নাই। ওকে, সো এই ধরনের কিছু কাজ, এই যে এখানে দেখেন নিজের ছবি দিয়েছে। ওকে, সো আমরা দেখবো একটু, এই ছবিটাও দেখেন একটু কাছাকাছি, কিন্তু কিছু জিনিস একটু আলাদা করেছে। সো আমরা একটা দেখি, আমরা, আচ্ছা আমরা এটা তৈরি করি, ঠিক আছে? যে কিভাবে আমরা তৈরি করতে পারি, একটু মনোযোগ দিয়ে দেখবেন যে আমি ক্যানভা দিয়ে কিভাবে তৈরি করছি। আচ্ছা, এখান থেকে আমি চলে যাব ক্রিয়েট এ ডিজাইন। এখন আপনাদের কোশ্চেন হতে পারে এটা সাইজটা কত। ওকে, সো এটার সাইজ হচ্ছে 550 × 370, এখান থেকে শুরু, এটা হচ্ছে সর্বনিম্ন। আচ্ছা, আপনাদের মধ্যে কি কেউ নতুন আছেন, মানে নতুন আজকে ফার্স্ট ক্লাস করছেন? ওকে, মেবি নাই। আচ্ছা দেখেন, এটার সাইজ হচ্ছে 550 × 370। ওকে, এটা হচ্ছে নর্মাল, মানে হচ্ছে সর্বনিম্ন, এটা মানে প্রথম থেকে শুরু, তো মানে সর্বনিম্ন। হ্যাঁ, আর সর্বোচ্চটা আপনি এখান থেকে চলে যাবেন ক্রিয়েটিভ ডিজাইন, দেন হচ্ছে প্রেজেন্টেশন। দেখেন এখানে সাইজ কত, 1920 × 1080। সো এই সাইজটাও মোটামুটি ভালো, ঠিক আছে? আমি এই সাইজটাই ব্যবহার করি, এখানে তেমন কোনো সমস্যা হয় না। ওকে, আমরা প্রেজেন্টেশনে যদি ক্লিক করি, তাহলে কি হচ্ছে, আমাদের একটা সাইজ চলে আসছে, ঠিক আছে? এখানে সো সবাই একটু মনে রাখবেন, প্রেজেন্টেশনের যে সাইজটা আছে সেই সাইজটা আমরা নেব। ওকে, আচ্ছা আচ্ছা, আমরা একটু ট্রাই করি আগে, ক্যানভাটা আমাদের প্রো করা যায় কিনা। আমি লিঙ্কটা রেখে দিয়েছি, যদি হয়। তাহলে আমাদের সুবিধা হবে। জাস্ট একটু লিঙ্কটা দিয়ে করে নিই। আর যারা অলরেডি গিগ করে ফেলেছেন, ঠিক আছে, তারা তাদের লিঙ্কগুলো শেয়ার করবেন, আমি একটু দেখবো আপনাদের লিঙ্কগুলো।
এটাতে দেখি হয় কিনা। আচ্ছা এটা মনে হয় ওনাদের, সমস্যা নাই আসুক, এখানে সম্ভবত প্রিমিয়ামের হচ্ছে ইয়াটা দিচ্ছে। স্যার আমরা একটু দেখি যে প্রিমিয়ামের হচ্ছে কিনা এটা। ওকে এটা যদি কাজ করে আপনাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে এটা প্রিমিয়াম হয়ে যাবে। ওকে ওকে আচ্ছা এখানে দেখাচ্ছে প্রিমিয়াম, বাট আমরা যদি চাই এখান থেকে ক্রিয়েট করে নেই প্রেজেন্টেশন। আচ্ছা এটা মনে হয় কাজ করছে সম্ভবত। হ্যাঁ এখানে নতুন কিছু ফিচার চলে আসছে, ঠিক আছে এটা সম্ভবত হবে। আপনাদের আমি লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে এই লিঙ্কের মাধ্যমে আপনারা হচ্ছে, ওকে এখান থেকে জাস্ট লিঙ্কটা, এখানে তো সম্পূর্ণ লিঙ্ক নাই যদিও। আচ্ছা দেখেন এই লিঙ্কটাতে কাজ করে কিনা, এখানে তো লিঙ্ক সম্পূর্ণ দেখাচ্ছে না। সে লিঙ্কটা কীভাবে নেই, কোনো তো প্রসেসিং নেই। আচ্ছা আমি আপনাদের একটু লিঙ্কটা দিচ্ছি, দেখেন আপনাদেরটা হচ্ছে কাজ হচ্ছে কিনা, ঠিক আছে এই লিঙ্কটা দিলাম, এই লিঙ্কে আপনাদের কাজ হচ্ছে কিনা দেখেন, না হলে আমি আপনাদের পরে লিঙ্কটা দিয়ে দেবো, সমস্যা নাই। যেটাতে হচ্ছে প্রিমিয়াম, মানে আমাদের যখন পিকচারটা একটু এইচডি কোয়ালিটি ডাউনলোড করবো তখন কিন্তু আমাদের প্রিমিয়াম করতে পারবে। ওকে আচ্ছা আমরা চলে যাচ্ছি এখানে, দেন হচ্ছে আমরা কি করবো এখন, আমাদের একটা ইমেজ ক্রিয়েট করতে হবে। আচ্ছা একটু দেখেন সবাই, ঠিক আছে এখন আমাদের কি করতে হবে, এখানে আমাদের একটা ডিজাইন তৈরি করতে হবে। সো ডিজাইন তৈরি করার জন্য বাম পাশে দেখবেন অনেক ডিজাইন তৈরি করা আছে, সো আমরা এইগুলো তৈরি করব না, আমরা হচ্ছে জাস্ট এখান থেকে একটা পিকচার নিয়ে এটা তৈরি করব। সো এটা নিতে হলে আপনাকে কয়েকভাবে ভাগ করা লাগবে, ঠিক আছে আগে আপনার টেক্সটগুলো নিয়ে নেবেন, এখানে কয়টা টেক্সট আছে, এখানে টেক্সট আছে, এখানে টেক্সট আছে। সো আমি এই টেক্সটটা নিয়ে নিচ্ছি, ম্যানেজ অ্যান্ড গেইন ফলোয়ার, ঠিক আছে এখান থেকে যদি যাই, সবাই কি দেখছেন? জি ভাই। ওকে আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি ম্যানেজ এন্ড গেইন ফলোয়ার্স, ফলো। ওকে ম্যানেজ এন্ড গেইন ফলোয়ার্স এখানে আমি ছোট করে দিচ্ছি, এটা সাইজ ছোট বড় এখানে করতে পারবেন ইচ্ছা করলে, নরমালি এটা তো করতে হয়। ওকে সো আমি এখানে দিয়ে দিলাম, দেন হচ্ছে কি করা আছে আমরা, দেখেন এখানে ম্যানেজ অ্যান্ড গেইন ফলোয়ার্স এটার পেছনে কি সাদা একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, ঠিক আছে এটা আমরা সাদা ব্যাকগ্রাউন্ড দিতে পারবো, যেহেতু আমাদের এটা সাদা আমরা এই কালারটা কিভাবে নিতে পারি। ওকে সেই কালারটা আমরা কিন্তু নিতে পারি, কালার চিলা সম্ভবত এই কালার। ওকে একটা এক্সটেনশন আছে, এই এক্সটেনশনটা ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে কালার চিলা, ঠিক আছে আমি আপনাদের এক্সটেনশনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ওকে এটা নিলে আপনার সুবিধা হবে কি, এখানে যে কালারটা আছে না হুবহু এই কালারটা আপনি ব্যবহার করতে পারবেন। ওকে আমার অলরেডি সম্ভবত নেওয়া আছে, আপনাদের এক্সটেনশনটা দিয়ে দিলাম, আপনারা এখান থেকে নিতে পারবেন। ওকে আচ্ছা আমরা চলে যাচ্ছি, এখানে যাবার পরে আমরা কালার জিলা যেহেতু আমাদের এখানে আছে আমরা একটু দেখি, এই যে আছে ঠিক আছে, আমরা এখন এই কালারটা নিতে চাচ্ছি যে হুবহু এই কালারটা আমরা ব্যাকগ্রাউন্ডে নিব। সেটার জন্য আমি কী করবো, এই কালার জিলা এখানে ক্লিক করব, ঠিক আছে ক্লিক করার পরে এই ধরনের দেখেন আমি যখন নিয়ে যাচ্ছি না কালারটা কিন্তু সেট হয়ে যাচ্ছে। ওকে সো এখানে ক্লিক করলাম, ক্লিক করলে কি আমার এই কোডটা আমার কপি হয়ে গেল। ওকে এখন যদি আমি এখানে ক্লিক করি দেন হচ্ছে এখানে কোডটা পেস্ট করে দেয় জাস্ট, তাহলে কি হচ্ছে আমার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে এই হচ্ছে গেল। দেন হচ্ছে আমি কি করব এখন, এলিমেন্টে যাব,
আমাদের কি পিছনে একটা শেপ নিতে হবে। সো এখান থেকে যদি আমরা শেপ নেই, এই শেপটা নিলাম, ওকে। সো শেপটা নেওয়ার পরে আমরা একটু ছোট করে দেই এই শেপের কালারটা, আমরা সাদা যদি করে দিই তাহলে দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন আমি যদি এটা ছোট করে দেই, আচ্ছা আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, এই যখন আমি এটা সিলেক্ট করছি, ঠিক আছে, দেখেন এই যে চারিদিকে একটা সেফ জোন আছে, ওকে। সো সবসময় চেষ্টা করবেন সেফ জোনের ভেতরে আপনাদের লিখা বা টেক্সট যেটাই বলেন, ইমেজ, সবগুলো যেন এটার ভেতরে থাকে, কারণ এটার বাইরে যদি থাকে সেক্ষেত্রে আপনার ইমেজটা কেটে যাবে। অনেক সময় ইমেজটা কেটে যায় না, এটার কারণে অনেক সময় ইমেজটা কেটে যায়, এই কারণে আপনাকে কি করতে হবে, সেফ জোনের ভেতরে রাখতে হবে, ঠিক আছে। দেন হচ্ছে আমরা যদি আবার যাই রিয়েল অ্যান্ড টার্গেটেড ফলোয়ার্স, এখানে আমরা এটা নিয়ে আসতে পারি আলাদাভাবে, অথবা লিখে দিতে পারি, আমরা টেক্সটগুলো আগে লিখে নিই। সো এখানে যদি আমি যাই টেক্সট, দেন হচ্ছে সাব হেডিং, ওকে, রিয়েল অ্যান্ড টার্গেটেড ফলোয়ার্স, রিয়েল অ্যান্ড টার্গেটেড ফলোয়ার্স, ওকে। দেখা হচ্ছে আমি কি করবো, এটা একটু ডান দিকে দিকে নিয়ে চলে যাবো, আমার সেফ জোনের ভিতর রাখার চেষ্টা করবো, ওকে। তো আমি এখানে নিয়ে আসলাম, দেন হচ্ছে আবারও ফুল টাইম এঙ্গেজমেন্ট, সো এগুলো আমি একটু বোল্ড করে দেবো, ওকে, বোল্ড করে দিলাম। এটা আমি কপি করলাম, কপি করে নিচে নিয়ে আসলাম, তারপরে কি ফুল টাইম এঙ্গেজমেন্ট, ফুল টাইম এঙ্গেজমেন্ট। ভাই আগে কি ভাই গিগ ইমেজটা তৈরি করতেছেন, একটা মাঝখানে চলে গেছিল, কোনটা মানে ইমেজটা আগে তৈরি করতেছেন না করছে? ইমেজটা তৈরি করছি আগে, প্রথমে আমাদের তো ইমেজ তৈরি করতে হবে, তাই না? ও আচ্ছা আচ্ছা, দেখেন হ্যাঁ হ্যাঁ আমার নেটটা চলে গেছিল তো এই কারণে। আচ্ছা ফুল টাইম এঙ্গেজমেন্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে অর্গানিক গ্রোথ, সো আমরা এখান থেকে যদি এটাই আমরা কপি করি, অর্গানিক গ্রোথ, সবাই একটু লক্ষ্য করবেন, কারণ হচ্ছে অনেকে এই বিষয়টা করতে গিয়ে কিন্তু আটকায় যাবেন, ঠিক আছে। সো একটু লক্ষ্য করলেই সবার হয়ে যাবে। অর্গানিক গ্রোথ, হ্যাশট্যাগ রিসার্চ, কম্পিউটার অ্যানালাইসিস, হ্যাশট্যাগ রিসার্চ, কম্পিউটার, আমি তো কপি করি আবার, আমরা এই কয়টাই মনে করেন ব্যবহার করলাম, ওকে। সবগুলো আমরা ব্যবহার ইচ্ছা করলে করতে পারি, না করলেও সমস্যা নাই। সো আসলে টেক্সট তো আর কোনো কপি নাই, ওকে, সবার ক্ষেত্রে তাই কী রকম হবে। সো এইগুলো দেখেন অ্যালাইনমেন্টগুলো আমাদের ঠিকঠাক করতে হবে, আমরা যদি একটু এই দিকে নিয়ে যাই, দেন হচ্ছে এটা একটু সাজাই, ওকে। সো আমরা উপরের দিকে নিয়ে চলে যাই, এটাও ঠিকঠাক রাখি, ওকে, এটা একটু উপরের দিকে যাবে সম্ভবত। সো সবচেয়েতে হচ্ছে কার্সর দিয়ে আপনাদের কাজ করলে বেটার হয়, ওকে। হ্যাঁ আমি এইভাবে বসাই দিলাম, ঠিক আছে, এটা একটু ওপরে যাবে সম্ভবত। তারপরে আমাদের কি আছে, এই যে এইগুলো আছে, সো এই মার্কগুলো কোথায় আমরা পাবো, ওকে, সেটা এখানে দেখি, আমরা যদি পাই তাহলে পাইলাম, না হলে আমরা কোথা থেকে এই যে এলিমেন্টে চলে যাবো, ঠিক আছে। তারপর আমরা যদি মার্ক লিখি, দেখি পাওয়া যায় কি না, ওকে, এই যে মার্কগুলো কিন্তু এখানে আছে। সো এখান থেকে নিতে পারবেন, যেগুলো আসলে ফ্রি আছে সেগুলোই আমরা হচ্ছে নিব। সো এখান থেকে এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন, বা হচ্ছে এখান থেকে যদি আমি এটা নেই, ওকে, এটা যদি নেই কেমন দেখাই, সো কালারের সাথে মিলছে না, কালার কম্বিনেশনটা অবশ্যই একটু দেখতে হবে। সো এই কালারটা যদি নেই, মোটামুটি সাদাটা নেই, সাদাটা সুন্দর লাগবে, সাদাটা, ওকে, এটা, এটা কালারটা একটু চেঞ্জ করতে হবে, ঠিক আছে, এখান থেকে হোয়াইট করে দেই, ওকে। এটা কিন্তু আপনাদের কাজ করতে হবে, ওকে। তো আমি এখন, হ্যাঁ বলেন ভাই, ক্লাস কি 12টা শুরু এখন? হ্যাঁ 12টায়। আচ্ছা আমি 12টা থেকে কয়টা, 12টা থেকে আড়াইটা,
12টা থেকে 2:30, মাঝখানে একটু ব্রেক, ওই যে নামাজের ব্রেক আছে, ঠিক আছে? ওকে, এটা আমি আচ্ছা একটু ছোট করে দিলাম, ঠিক আছে? সবাই একটু লক্ষ্য করে দেখেন। তারপরে কি করছি আমি, এটা জাস্ট কপি করব, কপি করে পেস্ট। জাস্ট আপনাকে কি করতে হবে, একটা কাজ যদি ভালো মতো করতে পারেন সবগুলা কাজগুলো ইজি হয়ে যাবে। ওকে, আমি দুইটা কপি করছি আবার, তারপর এখানে বসাই দিচ্ছি, দেন হচ্ছে এটা কপি করব, ঠিক আছে? ওকে, এখানে বসাই দিলাম। এখন যদি আমরা এটা একটু ছোট করি, সো আমাদের মোটামুটি এটা একটু সুন্দর দেখাচ্ছে, তাই না? সো আমাদের আর কি কাজ করতে হবে, এখানে দেখেন একটা মোবাইল নিয়ে চলে আসছে। সো আমরা এই মোবাইলটা কোথায় পাবো? এখানে যদি আমরা যাই সার্চে, গুগলে যদি চলে যাই, সো এখানে যদি লিখি আমরা যে ইনস্টাগ্রাম মোবাইল, শেষে লিখে দেবেন পিএনজি, ঠিক আছে? তাহলে আপনারা যে ফাইলগুলা খুঁজছেন ওই ফাইলগুলা চলে আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন একটা ফাইল আছে এখানে, সো আমরা যে কোনো একটা এখান থেকে নিয়ে নিচ্ছি। ওকে, অবশ্যই আপনাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। ওকে, এই পিকচারটা আমরা নিয়ে নিব, অথবা এখান থেকে এটাও নিতে পারেন, বাট এটা মোটামুটি ভালো। এই যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে, এটাও নিতে পারেন চাইলে। সো আমরা এটাই নিই। ওকে, এখান থেকে আমরা কি করব, এখানে চলে যাব সেভ ইমেজেস, তারপরে দেখবো আমরা কোন ফাইল, পিএনজি। এখন আমাদের কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কোথায় আপনারা জানেন, ওয়েবসাইটের নাম remove.pg। এখানে যাওয়ার পরে আপলোড ইমেজ, ভাই এই ওয়েবসাইটের লিংকটা একটু দেন তো ভাই, এটা remove.bg লেখেন, ঠিক আছে? পড়বে ভাই, হ্যাঁ remove.bg আছে, আমি লিংকটা দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা দেখেন, আমার পিকচারটা চলে এসেছে, ঠিক আছে? আসার পরে আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি, আমি রিমুভ করে নিলাম। দেন হচ্ছে আমাকে কি করতে হবে, আমার ফাইলে চলে যাব, ফাইলে যাবার পরে আমি আপলোডে ক্লিক করব, আপলোড মিডিয়া, দেন ডিভাইস, তারপর হচ্ছে আমি যে ফাইলটা সেভ করেছিলাম শেষে। ওকে, সো এখন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু নাই। ওকে, আমি এটা অ্যাড করে নিলাম, আমার এখানে এটা ইচ্ছা করলে আমি বড় করতে পারি, সমস্যা নাই, সেটা মাপ অনুযায়ী আপনাকে করে নিতে হবে। ওকে, এটা চেষ্টা করবেন অবশ্যই যেন সেফ জোনের ভিতর থাকে। সো এটা আমি একটু বড় করে দেই, এটা একটু বড় করে দেই। ওকে, এই পেছনের ব্যাকগ্রাউন্ডটা এটা একটু বড় করে দেই। আচ্ছা, এটা আমি করে দিলাম। তারপরে হচ্ছে এখন যেটা বিষয়, সেটা হচ্ছে এখানে এই যে দেখছেন না ফলোয়ার যেগুলো বাড়ছে, এগুলো কিভাবে বাড়ছে, এটা আমি অ্যাড করব কিভাবে। সো এটা আমরা অ্যাড করতে পারি, জাস্ট হুবহু আসলে এটাই করতে হবে, এটা না, আমি জাস্ট দেখাচ্ছি যে এটা হুবহু আপনারা কিভাবে তৈরি করতে পারেন। ওকে, তারপরে আমি যদি লিখি এখানে ইনস্টাগ্রাম ফলোয়ার, ফলোয়ার্স, তো ইনস্টাগ্রাম ফলোয়ার্স লিখলে দেখেন এই ধরনের কিছু পেয়ে যাচ্ছে। ওকে, সো আমরা এখান থেকে একটা জাস্ট বেছে নেই, এটা আমরা যদি নেই, একটু সময় নিচ্ছে ডাউনলোড হইতে, বানায়ও ফেলুন যাবে ফটোশপ দিয়ে, জি ফটোশপ দিয়ে বানায়ও ফেলা যাবে রেকট্যাঙ্গেল। হ্যাঁ, যারা ফটোশপ পারেন তাদের জন্য তো খুবই ইজি। সো আমরা যেহেতু আসলে ফটোশপ পারি না, আমাদের জন্য একটু কঠিন। ওকে, তারপরে হচ্ছে আপলোড ইমেজ, তারপরে এখান থেকে আমরা রিমুভ করে নিব, কারণ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ না করে নিলে আমাদের হবে না, ঠিক আছে? কারণ ব্যাকগ্রাউন্ডটা যদি দেখা যায় তাহলে পিকচারটা আমাদের ভালো দেখাবে না। ওকে, এখান থেকে ডাউনলোড করে নিলাম, দেন হচ্ছে আমরা কী করবো, এখন আমাদের পিকচারটা অ্যাড করে দেব। ওকে, সো আমরা এখান থেকে আপলোড মিডিয়া, ডিভাইস, দেন হচ্ছে পিকচারটা দিয়ে দিলাম। ওকে, ওকে, এখান থেকে আমি এটা নিয়ে নিচ্ছি, দেন হচ্ছে এটা ছোট করে দিচ্ছি। ঠিক আছে, এখানে দিয়ে দিবেন, অথবা এটা আসলে ওইরকম ভালো দেখাচ্ছে না যদিও,
তারপরে এটা দেখবেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভার পাওয়া যায় কিনা, ওইটা এখানে বসাই দিলেই আমাদের কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে যাচ্ছে। সো আপনাদের যেটা কাজ, এখন আপনারা একটা তৈরি করে ফেলেন ইমেজ যেমন আমি দেখালাম, আপনারা এই ধরনেরও করতে পারেন অথবা যেটা দেখালাম এই ধরনেরও করতে পারেন। ওকে, আপনাদের কাজ এখন হচ্ছে এটা একটা তৈরি করে ফেলেন ব্যানার। ব্যানারের সাইজ হচ্ছে প্রেজেন্টেশন, আর আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেম আইডিয়াটা নিয়ে আপনারা হচ্ছে একটা ব্যানার তৈরি করে ফেলেন। ঠিক আছে, সবাই একটু ব্যানারটা তৈরি করে ফেলেন, কারণ আমাদের হচ্ছে যখন আমরা গিগ দিব তখন আমাদের এই ব্যানারটা লাগবে। ঠিক আছে, সবাই একটু করেন, কাজটা করেন, সবাই ব্যানার তৈরি করেন, আর যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তাদের লিঙ্কগুলো পাঠান, আমি লিঙ্কগুলো দেখি। ভাইয়া আমি তো গত ক্লাস মিস করেছিলাম, আপনার ভিডিও আমি সম্পূর্ণ দেখেছি। আমার যে একটা অ্যাকাউন্ট করা ছিল এতে একটু ভাইয়া দেখে দিতে হবে। আচ্ছা হ্যাঁ, দেখে দিব, আমি চেঞ্জ করব নাকি মানে ওইটাই কিছু করা যাবে? হ্যাঁ দেখে দিব, আপনার হচ্ছে ইয়াটা পাঠান, লিঙ্কটা পাঠান। ওকে আচ্ছা, আপনাদের লিঙ্কগুলা আসলে শেয়ার এইভাবে হবে না, ঠিক আছে? ওকে আচ্ছা, আপনার কি এটা এটা কি আপনার অ্যাকাউন্ট? ওকে হ্যাঁ, মনে হচ্ছে এটাই। ওকে না আমি দিচ্ছি আপনাকে। ওকে আচ্ছা, ওকে, আপনি পিন্টারেস্ট মার্কেটিং এর গিগ দিয়ে রাখছেন। ওকে আচ্ছা ঠিক আছে, অ্যাকাউন্ট মোটামুটি ঠিকঠাক আছে, এখন আপনার গিগ দিলে আপনি অর্ডার পাবেন আশা করি। ভাই আমি যে দিলাম আমাকে একটু দেখবেন? সবগুলো আমি একটা একটা করে দেখি, আর আপনারা যারা এখনো, ওকে সবাই হচ্ছে একটা গিগ এর ইমেজ তৈরি করে ফেলেন। হ্যাঁ ঠিকঠাক আছে, আপনারা দেখেছিলেন সম্ভবত। ওকে আচ্ছা, আপনি একটা মনে হয় কাজ করছিলেন তাই না? ওই কাজই আমার ধ্বংস করে দিছে ভাইয়া। আচ্ছা সমস্যা নাই, একটা কাজ আপনাকে একটা সিস্টেম দেখাই দিব না, ওটার মাধ্যমে আপনি সামনে চলে যেতে পারবেন, সমস্যা নাই। এখন ভাই এটা কি রাখবো নাকি আমার নতুন অ্যাকাউন্ট করব? আপনি যেভাবে বলছেন এটা আসলে 2020 সালে তো তেমন সমস্যা হবে না। কি করবো ভাই, রিভিউ তো মানে বাজে অবস্থা। আচ্ছা রিভিউ সমস্যা নাই, রিভিউ হচ্ছে দুই একটা সিস্টেম করে আপনার সমস্যা নাই হবে। 2.3 এখন পেয়ে গেছেন, এখন আর কিছু তো করার নাই, এটা তো আপনাকে এটা নিয়ে। অনেক সময় অনেক ক্লায়েন্ট ভালো থাকে না, ঠিক আছে? আমি একটু ক্লায়েন্টের অবস্থা দেখি, আপনারা হয়তো বা ক্লায়েন্টটা ধরতে পারেননি ভালো। না সে তো ভাইয়া সে আমার হেল্প করে নাই, সে কাজটা অত কঠিন ছিল না, কিন্তু দিলাম বুঝতে পারি নাই কিভাবে কমিউনিকেশন করব, কি আসা বিষয়, তাই মিসিং হয়েছে। ইমেল অ্যাড্রেসটা আমি পাই না, কারণ আমি তারে অন পেজ এসইও করে দিতে পারি নাই। ওকে এই এগুলা আমার নাকি ছিল আর কি। আচ্ছা, আপনি আপনারা মানে যারা ফ্রিল্যান্সার ছিলেন সবাই 5 স্টার দিয়েছেন, বাট হচ্ছে যাই না আসলে ওনার অ্যাকাউন্ট। আচ্ছা যাই হোক, যেহেতু একটা হয়ে গেছে, আমরা চেষ্টা করব, দেখি সামনে কি করা যায়। ঠিক আছে, আপনার আরেকটা অ্যাকাউন্ট খোলার দরকার নাই আপাতত, এটাই আমরা দেখবো যে কি করা যায়, দরকার হলে দরকার হলে। আমি কথা শুনি নাই, আপনি নাকি এইটাই থাকবে? এটাই থাক আপাতত, এটাই থাক, এটা মোটামুটি সুন্দর আছে। ঠিক আছে, রিভিউটা একটু খারাপ, বাট একটা দুইটা রিভিউ হয়ে গেলে এটা ঠিক হয়ে যাবে। ভাই তো বড় লোক ডলার পাইয়া গেছেন একটা। না আগাই গেছিলাম অনেক দূর, কিন্তু ভাইয়ার মতো একটা মেয়ে থাকলে আল্লাহর রহমতে এতদিন অনেক কিছু করতাম। হ্যাঁ ইনশাল্লাহ হয়ে যাবে, হয়ে যাবে, ভালো কিছুই করবেন, সমস্যা নাই। সাপোর্ট সাপোর্ট ভাই ঠিক না থাকলে ভাই, হ্যাঁ
আমি কারো গাইড পাইনি, আমি ভাইয়ার মতো একটা লোক পাইলে আমার এতদিন আমার বেশ হইতো, কিন্তু আমি আসলে গাইড চাচ্ছিলাম, এটাই সমস্যা। ঠিক আছে, সমস্যা ভাই, নাই। গাইড গাইড তো ওকে, আমি লিংকটা দেখি। আকাশ, ওকে ভাইয়া, এটা কি ঝালাই করবো তাহলে আপনার অ্যাকর্ডিংলি আপনার ইয়া? হ্যাঁ, এটা আপাতত থাক, এটা আমরা ঠিকঠাক করব। ঠিক আছে, আমরা ঠিকঠাক করব। ওকে ওকে, হ্যাঁ, আপনার অ্যাকাউন্টটা হ্যালো ঠিকঠাক আছে। ভাইয়া, হ্যাঁ বলেন। হ্যালো বি ভাইয়া, আমার ওই যে ফাইবার অ্যাকাউন্টটা করছি, বাট আমার ইউজার নেমটা পছন্দ হয়নি, আমি ইউজার নেমটা চেঞ্জ করবো এখন। না, কি যে ইউজার নেম আসলে ফাইবারের নিয়ম হচ্ছে ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন না আপনি, এটা হচ্ছে ফিক্সড। মানে হচ্ছে আমরা যখনই অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি তখন আমাদের অ্যাকাউন্টটা ফিক্সড হয়ে থাকে। ইউজার নেম দিয়ে কিছু আসে যায় না ভাই, প্লে এমনি দেখবেন। আচ্ছা, ইউজার নেম আসলে যায় আসে না, বাট হচ্ছে মনের মতো হইলে ওইটা সবচেয়ে বেটার হয়। এখন অনেকেই ওই যে জিমেল দিয়ে কালে সরাসরি কানেক্ট করে ফেলছে, এটার কারণে এটা আসছে, সমস্যা নাই, আমাদের অর্ডার পাইলেই হলো। ভাইয়া, আমি পিকচার তো এখান থেকে ডাউনলোড করে পরে এডিট করলেই তো হবে। ক্রিয়েট করছিলাম, জেনারেট করছিলাম ইয়া থেকে, ওই যে ওই আপনাদের লিংকটা দেওয়া হচ্ছে কিন্তু করছি, কিন্তু পরে আমার আর কেমন জানি। ওকে, আচ্ছা ভাই, আমি আচ্ছা, সমস্যা নাই, এটা সমস্যা নাই। হ্যাঁ, এই অ্যাকাউন্টটা ঠিকঠাক আছে, আমি কেটে দিচ্ছি। আচ্ছা, আলাদা অ্যাকাউন্টগুলো আছে, একটা মিনিট ভাই, নাম চাইতে মানে ছবি আমার দিলে তো ভেরিফিকেশন হবে না ভাই, আচ্ছা। এনআইডি, তারপরে হ্যাঁ, ইমরান হোসেন, আপনার সম্ভবত অনেক আগে অ্যাকাউন্ট করা ছিল, এই যে 2020, এটার কারণে এই যে নেমটা। আচ্ছা, তাছাড়া মোটামুটি ঠিকঠাক আছে। জি ভাই, আমার সার্টিফিকেট, বুঝলাম না ভাই, আমার সার্টিফিকেশনটা একটু দেখবেন এটা ঠিক আছে কিনা। ওকে, আচ্ছা, সার্টিফিকেশন। আচ্ছা, আপনাদের যেই কাজটা দিলাম এটা একটু করেন। ওকে, আমরা দেখব, আমাদের গিগের একটা ইমেজ তৈরি করতে তো হবে, তাই না? তো যে সব মানে যাই হচ্ছে প্রথমে ক্রিয়েট করতে পারবে তার আমি গিগটা দিয়ে দিব, এটা হচ্ছে বিষয়। যে প্রথমে আপনার ইমেজটা তৈরি করতে পারবে তার গিগটা আমি দিয়ে দিব। ওকে, সার্টিফিকেশন, সার্টিফিকেশন, হ্যাঁ, ওকে, না, সার্টিফিকেশন একটু ভুল আছে আপনার, হচ্ছে বিষয় হচ্ছে আপনি কোন জায়গায় থেকে কোর্সটা করছেন আর কোন বিষয়ের উপর কোর্সটা করছেন, এটা দিতে হবে। ওকে, এখানে আপনি দুইটাই একই জায়গার মতো হয়ে গেছে, ঠিক আছে, এটা একটু দেখে নেবেন, আমি বলে দিই, সেটা হচ্ছে আমি লিখে দিচ্ছি, ঠিক আছে, লার্নিং অ্যান্ড লার্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, এটা হবে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং আর আরেকটা যেটা হবে সেটা হচ্ছে উডিমি, সেটা হবে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ওকে ওকে, হ্যাঁ, আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে, আপনার চ্যাট বক্সে একটু লক্ষ্য করেন, ওকে, ওখান থেকে আপনারা ঠিক করে নেবেন। ভাইয়া, আমার গিগ একটু দেখবেন। হ্যাঁ, আপনার, আচ্ছা, শেষে লিংক দিয়েছেন, আমি একটু দেখছি। ফেসবুকের উপরে করছিলাম, ফেসবুক ক্রিয়েট বিজনেস পেজ ক্রিয়েট। ওকে, আচ্ছা, ওকে, $5, হ্যাঁ, ঠিকঠাক আছে আপনার গিগ, মানে গিগ দেওয়া ঠিকঠাক আছে। এখন জানি না এসিও কেমন করেছেন, এটার কারণে হয়তো বা। এখন মূল বিষয় হচ্ছে এই যে সবাই তো সার্চ দেবে কী দিয়ে, ফেসবুক বিজনেস পেজ, ঠিক আছে, এটা সার্চ দেওয়ার পরে আপনার গিগটা যদি না পায় সেক্ষেত্রে তো আপনার গিগটা পারচেস করবে না, তাই না? সো এটাই হচ্ছে বিষয়। এই যে যখন আমরা এই যে সার্চ দিচ্ছি না, আপনার কি যদি প্রথমের দিকে থাকে দেখেন 85,000, এই কম, এটার কম্পিটিশনটা অনেক বেশি না? এটাতে আপনি মনে করেন জি জি একবারে শেষের দিকে পড়ে আছেন, এটা যদি অনলাইনে করি তারপরে দেখাচ্ছে এই যে 6,000-এর মতো। সো আপনার গিগ হয়তো বা শেষের দিকে পড়ে আছে, এটার কারণে আপনি অর্ডারটা পাচ্ছেন না। আচ্ছা ভাই, ওই আমারটা ওয়ার্ল্ড ক্লাসটা অনেক আর কি ই-কমার্স
একটা কম আছে। ও আচ্ছা, আরো কি ওয়ার্ড আছে? আচ্ছা দেখি, ফেসবুক শপ না কোনটা দিয়ে সার্চ দিব আমি? ফেসবুক আচ্ছা শপ দিয়ে দেখি, ফেসবুক শপ দিয়ে মানে যেটা আমরা কাজ করব, ঠিক আছে, 10,000-এর নিচে যেন, হ্যাঁ এটার মোটামুটি কম ইয়ে আছে, এটাতে আপনারা গিগ দিতে পারেন, ঠিক আছে, এটাতে গিগ কম আছে আর এটাতে কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটা যদি অনলাইন করি প্রায় জি জি 100টার কাছাকাছি নিয়ে চলে আসবে। সো এটাতে দেখি আপনার গিগটা আছে কিনা। আপনি কি অনলাইনে আছেন এখন, মানে আপনার ফাইবার জি দিয়ে? ভাই আছি তো। ওকে, এখন যদি শোনেন আমি বলি, সেটা হচ্ছে ফেসবুক শপ দিয়ে সার্চ করে যদি আপনার গিগটা পান তাহলে আপনার গিগটা ঠিকঠাক আছে। ওকে, কারণ এটাতে কম্পিটিশন কম, প্রথমের দিকে যদি থাকেন তাহলে হয়তো অর্ডার পাবেন। বাট আমি কিছু সিস্টেম দেখাই দিব আস্তে আস্তে আপনাদের, যেটার মাধ্যমে হচ্ছে আপনারা অর্ডারগুলো পাবেন। সো আপনারা আগে প্রথম গিগের পিকচার রেডি করেন, তারপর আমি আস্তে আস্তে দেখাচ্ছি। আচ্ছা ভাই, ইনস্টাগ্রামে দেখাচ্ছে না? ইনস্টাগ্রামের গিগটা আপনারা গিগের ইমেজটা তৈরি করেন প্রথমে। হ্যাঁ বলেন। রবি উদ্দিন শুভ, রবি আচ্ছা ভাই, আমি তো ফটোশপ দিয়ে করব। হুম হুম, আমি সাইজটা গিগ সাইজটা যে 500x50x70 না না নিব না, আরো বেশি নিব। গিগের সাইজটা আমি বলি, গিগের সাইজটা হচ্ছে এটা নেবেন, আমি আপনাদের দেখাই প্রেজেন্টেশনের যে সাইজটা, আমি সাইজটা আপনাদের দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। জি ভাই, 19x1000, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1920x1080, মানে এমনি কোনো সমস্যা হবে না? না, পিক্সেল কিন্তু, ঠিক আছে, এটা নিলেই হবে আমাদের। হ্যাঁ হ্যাঁ, এটা নিলেই হবে, আমি দিয়ে দিয়েছি চ্যাট বক্সে, দেখেন। এটা দিয়ে আপনারা যত সুন্দর করা যায়, ওকে, তাড়াহুড়ার কোনো কিছু নাই, দরকার হলে আধা ঘন্টা সময় লাগুক তারপর আপনারা তৈরি করেন, দরকার হলে নামাজের পরে আমরা দেখব, সমস্যা নাই। বাট আরেকটা কথা আছে, গিগ এসইও যেটা করা, ওটা কিভাবে? এটা তো আমরা করব, গিগের আগে ইমেজটা তৈরি করি তারপর তো আমরা করব এটা। আমরা তো হুটহাট করে করে এটার জন্য, না না এসইওটা তো ভাই, এটা কি ভাই ব্রেকের পরে করবেন পরবর্তী কাজটা? হ্যাঁ, একটা থেকে তো ব্রেক দিবেন না ভাই? হ্যাঁ, একটা থেকে ব্রেক দিব, আপনারা তৈরি করতে থাকেন গিগের ইমেজ তো ভাই, তৈরি একটা করতে দশ থাকেন। মিনিট দেওয়া যাবে? হ্যালো ভাইয়া, ভাই এখন তো ভাই ব্রেকের আগে কিছু দেখাবেন না তাই না ভাই? আচ্ছা আপনারা তৈরি করতে থাকেন, আমি আছি। হ্যাঁ বলেন ভাইয়া। হ্যাঁ বলেন। আমি অ্যাকাউন্ট ওপেন করেছিলাম 2020 সালে, তাহলে আমি সার্টিফিকেট 2020 দিব না 21 দিব? কোথায়? ও আচ্ছা, ওখানে 2020-ই দিব, 20 দিব না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি বলি, সেটা হচ্ছে আপনারা যে কাজটা দিলাম এটা করতে থাকেন, ওকে, আমি তো আছি। সো আপনাদের ওইটা করতে গেলে তো অনেক ভুল ভ্রান্তি হবে, সো এগুলো তো ধরাই দিতে হবে, তাছাড়া তো হবে না, ঠিক আছে। আপনারা তৈরি করে ফেলেন ইমেজ, আপনাদের একটা লিংক দিয়েছি দেখেন, আমি এই যে লিংকটা, হ্যাঁ বলেন। জি ভাইয়া, আমি সকালবেলা স্টুডেন্ট ভাইয়া, ভাইয়া আমি ওই আপনার ইনস্টাগ্রামের উপর একটা যে গিগ তৈরি করছিলাম ভাইয়া, তো আপনি বলছিলেন যে ওই সেভ জোন থেকে কাজটা করতে হবে, না হলে দেখা যাচ্ছে যে ইমেজটা কেটে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ভাইয়া অনেক সময় দেখা যায়, হ্যাঁ অনেক সময় দেখা যায় যে ভাইয়া কন্টেন্ট একটু বেশি হয়ে যায়, সেভ জোনের বাইরে চলে যায়, তখন মানে কি করবো ছোট ভাইয়া, করে তো সমস্যা ছোট করে নেবেন, আমি দেখাচ্ছি আপনাদের। ওকে, এই যে মানে ভাইয়া আপনি একটু দেখেন তো ভাইয়া, ঠিক করছি ভাইয়া, ওকে আপনার লিংকটা পাঠান তাহলে আমি দেখেন তো, বুঝতে পারবো। দেখেন এখানে অনেক জনলা কিন্তু কন্টেন্ট আছে, কিন্তু তারপরেও কি আমি একটু ছোট করে ভেতরে নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো আপনাদেরও কি করতে হবে, একটু কন্টেন্টটা ছোট হলেও সেভ জোনের ভিতর নিয়ে আসতে হবে। ওকে, লিংকটা পাঠান দেখি একটু। আচ্ছা, সেফ জোনের বাইরে যাবে না, এই যে দেখেন অর্গানিক ইনস্টাগ্রাম মার্কেটিং, এটার মাঝখানে একটু ফাঁকা আছে না, ফাঁকা জায়গা, এটাতে আপনি তুলে দেন তাহলে তো হচ্ছে। এটা তুলে দিবেন কিভাবে, এই কোশ্চেনটা তো আসতে পারে তাই না? সো আমি দেখাই আপনাদের, এটাতে যদি যাই ওটার স্পেসটা তুলে দিবেন কিভাবে আমি দেখাচ্ছি।
ভেক্টর স্পেসটা মনে করেন আমি এটা বাদ দিয়ে দিলাম ঠিক আছে আমি নতুন ভাবে লিখি এখানে সো এখানে যদি টেক্সটে যাই তারপর হচ্ছে হেডিং ওকে ডিজিটাল মার্কেটিং এন্ড সলিউশন ঠিক আছে আমি জাস্ট এটা লিখে দিচ্ছি জাস্ট লিখার মতো ওকে আমি এখান থেকে এটা দিয়ে দিচ্ছি নিচে যেন চলে আসে ওকে এটার মাঝখানে দেখছেন না অনেক ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গাটা আমি ক্লোজ করে দিতে পারি এটার জন্য আমাকে চলে যেতে হবে কোথায় এই দেখবেন মোর একটা অপশন আছে ওকে ওকে আচ্ছা এখানে যাওয়া লাগবে না এখানেই আছে এই যে দেখতে পাচ্ছেন স্পেসিং এখানে যদি ক্লিক করেন দেখেন লাইন হাইট এটা যদি একটু কম করে দেন দেখবেন যে উপরের দিকে চলে যাচ্ছে ঠিক আছে এটা করে দিবেন তাহলে আপনাদের জায়গাটা ছোট সুন্দর হয়ে যাবে বুঝতে পেরেছেন ওকে হ্যাঁ সবাই করতে থাকেন ইমেজটা আমাদের খুবই জরুরি কারণ আমরা যখন গিগ দিব তখন আমাদের ইমেজটার দরকার হবে সো আমি আসলে কি সবাই সবাইকে একসাথে করাচ্ছি যেন অ্যাটলিস্ট সবাই অর্ডারটা পাক অ্যাটলিস্ট $5 $10 হোক সবাই অর্ডার পাক একজন অর্ডার পাওয়া মানে হচ্ছে সবাই যদি অর্ডার পান তাহলে আপনারা সবাই বুঝতে পারবেন যে কীভাবে অর্ডার পায় আর আমি ধরে ধরে যদি সবাইকে প্রবলেমগুলো সলভ করে দিই তাহলে আপনারা পরে আর সমস্যা হবে না কিন্তু এখন যদি সরাসরি একজনকে দিয়ে দিই সেক্ষেত্রে অনেকেই বুঝতে পারবে না ঠিক আছে আপনারা সবাই একটু সময় লাগুক তারপরও সবাই একটা ইমেজ তৈরি করেন আর ইমেজ কোনো সময় কপি করবেন না কোনো সময় ইমেজ কপি করবেন না কারণ কপিরাইট ইস্যু ধরলে কিন্তু সমস্যা ওকে যদি হয়ে যায় তাহলে ডান লিখে দিবেন আমরা যদিও একটা সময় জুবের ভাই হ্যাঁ বলেন আর একটা কথা ছিল বলেন ভাই বলতাছে মডেলের ছবিগুলো পাওয়া যায় কোথা থেকে কোন সাইট থেকে মডেলের ছবি আচ্ছা যেটাতে কপিরাইট হবে না আচ্ছা সেটা হচ্ছে ফ্রি ইমেজ ঠিক আছে এটা দিয়ে যদি সার্চ দেই দুইটা সাইট আছে সেটা হচ্ছে এখান থেকে নিতে পারেন আমি দিয়ে দিলাম একটা লিংক এখানে সার্চ দিয়ে দিতে পার দেখতে পারেন তবে আমি বলি সেক্ষেত্রে আপনাদের মডেলের ছবি এগুলো না দেওয়াটাই বেটার আপনারা চেষ্টা করবেন যেটার উপর গিগ দেওয়া ওই রিলেটেড পিকচার যেমন কি ইনস্টাগ্রাম গ্রোথ লিখে সার্চ দিতে পারেন এই ধরনের কোনো যদি ইমেজ থাকে ওইগুলো দিবেন ওকে তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম সম্পর্কে বাট এইগুলো আসলে মডেল বাই হ্যাঁ এটা লিখে দিতে হয় মডেল তো লাগবে না যদি আমাদের পিকচারটা রেডি হয়ে যায় তারপর আমরা টাইটেল ডিসক্রিপশন এগুলো জেনারেট করা শিখবো দেন হচ্ছে দরকার হলে নেক্সট দিন থেকে আমরা গিগটা দিয়ে দিব ঠিক আছে কিন্তু আমাদের সম্পূর্ণটা শিখতে হবে ভালো মতো আর সবাই বিভিন্ন আইপিতে মানে ফাইবার অ্যাকাউন্টে ঢোকার ট্রাই করবেন না ঠিক আছে চেষ্টা করবেন বাসার যেটা আইপি আছে এই আইপিতে থাকুন ওকে যারা নতুন জয়েন করছেন তাদের জন্য বলি সেটা হচ্ছে আপনাদের একটা গিগের ইমেজ তৈরি করতে হবে ঠিক আছে গিগের ইমেজটা হচ্ছে কত যেন সাইজটা ছিল সেটা হচ্ছে হ্যাঁ 1920x1080 পিক্সেল এই সাইজের আপনাদের একটা ক্যানভা অথবা যারা ফটোশপ ব্যবহার করেন ফটোশপ দিয়ে আপনাদের একটা
গিগের ইমেজ তৈরি করতে হবে, যে গিগের ইমেজে থাকবে আপনি ইনস্টাগ্রামটা কীভাবে ম্যানেজ করবেন। সো এটার জন্য আমি অলরেডি একটা অ্যাকাউন্ট দিয়ে দিয়েছি, ওই অ্যাকাউন্ট থেকে আপনারা দেখে কাজগুলো করতে পারবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা, কারো কি হয়েছে আপনাদের? সবাই তো কাজ করছেন মনে হয়। ভাই একটা হচ্ছে ক্রিয়েট করছি ব্যানার, আচ্ছা, ক্যানভাতে কেমন হয়েছে দেখবেন। জি একটু পাঠান লিঙ্কটা। আমি ভাই ওই যে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের উপরে হচ্ছে, ওকে, সমস্যা নাই। আচ্ছা, যেটাই কাজ করেন সেটার আগে ইয়াটা দেখে নেবেন, ঠিক আছে? আপনার কম্পিটিটরটা কত? এখন যদি 50,000 হয়, সেক্ষেত্রে আপনার কম্পিটিটর যদি 50,000 হয়, যেমন ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, হ্যাঁ মোটামুটি ঠিকঠাক আছে, বাট আপনার এই ইমেজটা একটু চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এই ইমেজটা আপনার রিমুভ করার সময় অনেক কিছু রিমুভ হয়ে গেছে দেখেন। সো এটা বাদ দিয়ে অন্য একটা পিকচার রিমুভ করে দেখেন। হ্যালো, সবাই কি আছেন? হ্যালো, ওকে, আচ্ছা, আপনাদের জি বলে রেডি হয়ে গেছে। ওকে, আচ্ছা, রেডি হয়ে গেলে আপনারা একটু শেয়ার করেন, লিঙ্কগুলো একটু শেয়ার করেন, আর যাদের হচ্ছে ফটোশপ দিয়ে তৈরি করেছেন ওই যে একটা স্ক্রিনশট দিয়ে দেন, তাহলে আমি বুঝতে পারবো, ঠিক আছে? স্ক্রিনশটের জাস্ট লিঙ্কটা আমাকে দিলে আমি দেখতে পাবো। লাইট শেড দিয়ে আপনারা নিয়ে নেন স্ক্রিনশটটা। ওকে, ওই স্ক্রিনশট বল, আচ্ছা, না স্ক্রিনশট না, যারা হচ্ছে ক্যানভাতে তারা তো লিঙ্ক দিলেই হবে, ওকে, আর যারা ক্যানভাতে নাই, ফটোশপ বা অন্যান্য মাধ্যমে আছেন তাদের। ওকে, আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এখানে মমিন সলিউশন, ঠিক আছে, উনি দিয়েছে, ওনারটা ঠিকঠাক আছে, হ্যাঁ মোটামুটি ঠিকঠাক আছে, সুন্দর হয়েছে। স্ক্রিনটা শেয়ার করবেন? হ্যাঁ, শেয়ার করি একটু। লিঙ্ক কিভাবে দিব? লিঙ্ক হচ্ছে জাস্ট, হ্যাঁ বলেন, ঠিক আছে কি একটু? হ্যাঁ হ্যাঁ দেখছি, আমি দেখছি, হ্যাঁ আপনারটা ঠিক আছে। আচ্ছা, ওকে, দেখেন, আচ্ছা, দেখতে পাচ্ছেন কি সবাই? আপনাদের জি যে লিঙ্কটা দিতে বলছি সেটা হচ্ছে এই যে উপরের লিঙ্ক, কেউ একজন জিজ্ঞেস করেছেন কোন লিঙ্কটা, উপরে যে লিঙ্কটা থাকছে এই লিঙ্কটা, ওকে, হ্যাঁ ঠিকঠাক আছে, কিন্তু আপনার সেফ জোনের ভিতর থাকে নাই, ওকে, আপনার এটা চারিদিকে চারিদিকে চলে আসছে, ওকে, সেফ জোনের ভিতর নিয়ে আসতে হবে, এটা এইদিকে চলে আসবে, একটু নিচের দিকের নামে চলে আসবে, আর ওপরের দিকে একটু ফাঁকা থাকবে, ওকে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ মোটামুটি ঠিক আছে। ফেসবুক মার্কেট, আচ্ছা, এখানে একটা জিনিস ভুল করেছেন, সেটা হচ্ছে আবু রায়হান, ওকে, এখানে লিখেছেন উপরে ফেসবুক মার্কেটিং, কিন্তু এগুলো কিন্তু সব আলাদা আলাদা, ঠিক আছে? একটা ফেসবুক মার্কেটিং, একটা লিঙ্কডইন, একটা হচ্ছে ইনস্টাগ্রাম, একটা হচ্ছে টুইটার। সো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যখন আমরা ফেসবুক মার্কেটিং করব, তখন আমরা ফেসবুকেরই বিষয়গুলো তুলে ধরবো, ওকে, আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিলে ভালো হতো। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমরা শোনেন আমি যেভাবে বলছি আপনারা সেইভাবে আগান, না হলে কিন্তু অর্ডার পাবেন না, ঠিক আছে? আমরা ওই জায়গায় গুলাতেই ভুল করি যে আমরা আসলে ঢালাওভাবে গিগ দিয়ে যাই, এটার কারণে অর্ডারগুলো পাই না। যেমন আমি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিই, আপনারা একটু দেখেন, আমি যখন ফাইবারে কথার কথা এখানে যখন সার্চ দিচ্ছি, একটু সাউন্ডটা অফ করবেন, ওকে, দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং যখন লিখে সার্চ দিচ্ছি তখন কতগুলো গিগ আসছে একটু লক্ষ্য করেন।
কত 34,000 গিগ চলে আসছে। ওকে, সো 34,000 ভালো হবে, তা আপনার 5,000 ভালো হবে, এটা যদি একটু লক্ষ্য করেন, এটা যদি একটু লক্ষ্য করেন তাহলে আপনি অর্ডারটা পাবেন। ঠিক আছে, এখানে 34,000 আর এখানে কত, 5,000-এর নিচে। সো আমাদের লক্ষ্য করে একটু গিগগুলো দিতে হবে, আমরা যখনই গিগগুলো দিব আমরা চিন্তা ভাবনা করে দিব। ওকে, সো শুধু হ্যাঁ বলেন। এটা কি পিএনজি সেট দিব না না, জেপিজি, জেপিজি অবশ্যই জেপিজি, কারণ আমাদের ওই যে ইমেজটা তো এসিও করতে হবে, তাই না? জানি বলে পিপিআই নাকি কেন ইয়াগুলো নেই না? না, অনেকে বলে যত 300 DPI না কি বলে ও ওইটা দিতে না করে বলে 72 রেজুলেশন দিতাম। আচ্ছা, যেটা দিচ্ছেন সমস্যা নাই, এটা আসলে 100% একেবারে খুব ভালো হইতে হবে এটা না, আমি যেগুলো ব্যবহার করছি এগুলো দিলেই হবে। সো আমি আপনাদের দেখাচ্ছি আমি যেভাবে ব্যবহার করি, ওকে, আমি যেভাবে দেখালাম। হ্যাঁ ভাই, এগুলো তো ভাই ঠিকই আছে, এগুলোর ইমেজ সাইজ কম। ঠিক আছে, তাহলে সবাই একটু তৈরি করে ফেলেন, আপনাদের যদি তৈরি করা হয়ে যায় তাহলে আমাকে লিঙ্কগুলো একটু পাঠান। তারপর তারপর আমরা টাইটেল জেনারেট করব, ডিসক্রিপশন, তারপর হচ্ছে ট্যাগ, আমাদের অনেক কাজ বাকি আছে। ঠিক আছে, আমার তো দেখি অর্গানিক গ্রোথ, রিল এন্ড টার্গেটেড অডিয়েন্সেস, ফুল টাইম এনগেজমেন্ট, হ্যাশট্যাগ রিসার্চ, কম্পিউটার অ্যানালাইসিস, অ্যাপ টু ডু ইওর বিজনেস। হ্যাঁ ঠিক আছে, আপনি একটা কাজ করতে পারেন, এখানে আপনার দেখেন স্পেসটা প্রথমে এটা থেকে এটার স্পেসটা একটু আছে, ঠিক আছে, দ্বিতীয়টারও আছে, বাট এই যে এখান থেকে নাই, এইগুলো একটু স্পেস করে দিন, জাস্ট একটা স্পেস দিলে হবে এখানে। ওকে ওকে, আর সবার লিংক কোথায় আমি দেখি একটু, আপনাদের নাম ধরে ধরেই বলি, কারণ আমি চাচ্ছি যে সবাই যেন অর্ডারটা পাক। ওকে ওকে, আচ্ছা এখানে, আচ্ছা এটা না, সেটা আমি যেটা বলেছি এটা আপনার না, তাই বা মিম যেটা দিয়েছেন এটা সেটা না। ওকে ওকে, আবু রায়হান, ওকে রায়হান, আচ্ছা আপনার এই ছবিটা কেটে গিয়েছে, যদিও ঠিকই আছে, আপনার আইডিয়া ঠিক আছে, বাট এখানে আপনার ছবিটা কেটে গেছে, এই ছবিটা একটু সুন্দর নিয়ে আসেন। ওকে, আর এখানে দেখেন অ্যালাইনমেন্টগুলোর সাথে মিলে নাই, এখানে একটু নিচে নেই, ওপর নিচে হয়ে গেছে, সো এটা একটু মিলাতে হবে, এটা একটু ছোট করে দেন তাহলে উপরের দিকে চলে গেলে এটা মিলে যাবে। আচ্ছা, আকাশ হোসেন, হ্যাঁ ড্রাইভে আপলোড করেও দিতে পারেন। ওকে, অর্গানিক ইনস্টাগ্রাম মার্কেটিং ম্যানেজার, গেইন ফলোয়ার, ওকে অনেক সুন্দর হয়েছে এটা। হ্যাঁ এটা সুন্দর হয়েছে, কিন্তু প্রথম অ্যালাইনমেন্টটা ঠিক নাই মনে হয়, অ্যালাইনমেন্টটা প্রথমটার সাথে। ওকে, এটা ছবিটা অনেক সুন্দর হয়েছে, এই যে উপরের টাইটেলটা প্রথম দিয়ে দিচ্ছে অর্গানিক ইনস্টাগ্রামের সাথে, পরের গুলা একটু এদিক সেদিক। আচ্ছা না, এটা ঠিক আছে, সমস্যা নাই, এটা আপনি ওই যে অর্গানিক ইনস্টাগ্রাম মার্কেটিংটা আরো একটু বড় করে দিলে বেটার হবে, আর এই যে এখানে দেখেন স্পেস গুলো অনেক বেশি হয়ে গেছে, ঠিক আছে স্পেস গুলো একটু কমাই দেন তাহলে আরো বেশি সুন্দর দেখাবে। এই যে স্পেস, কম্পিউটার অ্যানালিসিস, ইনক্রিজ এনগেজমেন্ট, এখানে স্পেসগুলো কমাই দেন, দেখেন আরো সুন্দর দেখাবে, এমনিতেই মোটামুটি ভালো হয়েছে। সো
আরো ভালো হবে আর কি। কে আবু রায়হান, আচ্ছা তাইবা মিম আপনি দিতে পাচ্ছেন না হয়তো বা লিঙ্কগুলো, ঠিক আছে। আপনি কি মানে ক্যানভাতে করছেন না কিসে করছেন? ওকে রনিশা, আপনারটা পাই নাই ক্যানভা, ওকে জাস্ট লিংকটা দিয়ে দিন ভাই। আমার পিসিতে সমস্যা ভাই, সার্ভিসিং এ দেয়া আসছে আজকে ভাই, এক দুই দিন লাগবে ভাই। আচ্ছা তাইবা মিম আপনি দেখেন আমি কিভাবে লিংকটা দিচ্ছি, ঠিক আছে। এই যে আমি এটা তৈরি করার পর উপরের যে লিংকটা আছে এই লিংকটা আমি দিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাবে। এই লিংকটা আমাকে জাস্ট সম্পূর্ণটা কপি করে দেন, তাহলে আমি দেখতে পাবো। এলাকায় বর্তমানে ঝড় চলছে এখন, মানে ঝড় বলতে পুকুর কাটার ঝড়, মানে পুকুর কাটার উৎসব চলছে, রাস্তাগুলো শেষ একেবারে। ভাই আপনি তো রাজশাহীতে আছেন না? হ্যাঁ রাজশাহীতে ভাই, রাজশাহী তো যাবো ভাই কিছুদিন পরে ভাই। ওকে আচ্ছা, আমাদের এদিকে আম শেষ হলে পরে যাবো, মিট হবে আপনার সাথে। ওকে আচ্ছা, আমি সুমন আপনি এটা দিয়েছেন আর ঠিকঠাক আছে, আরো একটু সুন্দর করতে হবে। ওকে সো আরো একটু সুন্দর করতে হবে, এখানে যদি ইনস্টাগ্রামের লোগোটা না বসান, আপনি যদি মোবাইলটা বসাতেন আরো বেটার হতো, বাট এটাও হয়, সমস্যা নাই, এটাও হবে। ওকে শেষে যিনি দিয়েছেন ইমরান হোসেন, এটা আসলে তেমন দেখে কিন্তু বোঝা যাচ্ছে না, ঠিক আছে, আপনি কি কাজটা করেছেন। ওকে আপনাকে আরো একটু সুন্দর করতে হবে, আমি যে সিস্টেমে দেখালাম ওইটা অ্যাপ্লাই করেন তাহলে মোটামুটি সুন্দর হয়ে যাবে। আচ্ছা আমরা টাইটেল জেনারেট করতে চলে যাবো, ঠিক আছে। আমরা 5 মিনিট, 5 মিনিট আপনাদের যেগুলো কারেকশন দিয়েছি যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করেন, তারপরে আমরা একটু দেখে তারপরে আমরা চলে যাব হচ্ছে টাইটেল, তারপর আরও যে বিষয়গুলো আছে। হ্যাঁ তো ঠিক আছে কিনা, মোটামুটি ঠিক আছে। শুধুমাত্র ওই যে কম্পিটিটর অ্যানালাইসিস, এটাতে হয়তো এই স্পেসটা পড়ে নাই, তাছাড়া ওভারঅল এমনিতে ঠিক আছে। ওকে আচ্ছা, আপনি লিঙ্কটা দিচ্ছেন তাইবা মিম কিন্তু লিঙ্কটা কাজ করছে না, ঠিক আছে। আপনি আবারও একটু চেষ্টা করে দেখেন যেখানে আপনি কাজটা করছেন, ওকে, যেখানে আপনি ক্রিয়েট করছেন। আচ্ছা আপনার স্ক্রিনটা শেয়ার করেন তাহলে হচ্ছে আমি দেখতে পাবো, ঠিক আছে। স্ক্রিনটা শেয়ার করেন,
ওকে আচ্ছা আচ্ছা আপনাকে যে আচ্ছা যে পিকচারটা দিতে বলেছি এখানে, এই পিকচারটা আসলে এটা হবে না, এটা রিমুভ করে আপনি হচ্ছে একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনি সার্চ দেন গুগলে, নতুন একটা ট্যাব ওপেন করেন, লিখে যে ইনস্টাগ্রাম মোবাইল, ঠিক আছে, ইনস্টাগ্রাম মোবাইল পিএনজি এটা লেখেন, লিখে সার্চ দেন। এই যে দেখেন বিভিন্ন ধরনের মোবাইল পাচ্ছেন আপনি এখান থেকে, হ্যাঁ ভিউ ওয়ালে চলে যাওয়ার পরে কিছু এখান থেকে মোবাইল ডাউনলোড করেন, সেটা হচ্ছে এই যে এটা করতে পারেন, পিএনজি ডাউনলোড করে হয়, হ্যাঁ 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 এই যে, হ্যাঁ শেষেরটা, শেষেরটা দ্বিতীয় লাইনের শেষেরটা, হ্যাঁ এটা ক্লিক করেন, এটার উপর হয় নাই ক্লিক, হ্যাঁ এটা এটা সেভ করে নেন আপনি, হ্যাঁ রাইট বাটন ক্লিক করেন, হ্যাঁ সেভ ইমেজেস, হ্যাঁ এখন রিমুভ করেন আপনি, রিমুভ ডট বিজিতে চলে যান, নতুন একটা ট্যাব ওপেন করেন, নতুন একটা ট্যাব ওপেন করেন, হ্যাঁ রিমুভ ডট বিজি, ঠিক আছে লিখলেই চলে আসবে, হ্যাঁ ডট বিজি, একই সাথে একই সাথে কোনো স্পেস হবে না, ওই যে নিচে চলে এসেছে প্রথমের লিঙ্কটা, হ্যাঁ চলে যান ওখানে প্রথমের লিঙ্কে চলে যান, দেন হচ্ছে আপলোড ইমেজ, তারপরে কোন ফাইলটা প্রথমের ফাইলটা, হ্যাঁ এটা না এটা না, ক্রস দেন, এখানে ক্রস উপরে আছে না, ক্রসে দিয়ে আবার আপলোড করেন, আপনি হ্যাঁ দেখে বুঝতে পারবেন কিনা যায় না, ওখান থেকে ওই অপশনে চলে যান, ওই যে উপরের আপনার এটা না, আপনি ওখানে চলে যান, আপনার আবার ওপেন করেন, ঠিক আছে আবার, হ্যাঁ আপলোড, এখানে ওই যে উপরে অপশন আছে দেখেন সার্চ ডাউনলোডের নিচে একটা অপশন আছে কর্নারে, ডান পাশের কর্নারে, ডান পাশের কর্নারে, ডান পাশের কর্নারে, রাইট রাইট, হ্যাঁ নিচের দিকে, নিচের নিচে বাম পাশেরটাই, বাম পাশেরটাই ক্লিক করেন, ডটের ওখানে ক্লিক করেন, যেখানে ছিলেন ওখানেই তো, হ্যাঁ ওখানে ক্লিক করেন, হ্যাঁ আবার দেখেন এবার দেখতে পাচ্ছেন এই যে নিচেরটা, হ্যাঁ ডাবল ক্লিক করেন, হ্যাঁ এখন ডাউনলোড করেন, ডাউনলোড, হ্যাঁ হ্যাঁ এটা ওকে, মেবি ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে এখন আপনি চলে যান আপনার, হ্যাঁ দেখেন হচ্ছে পিকচারটা রিমুভ করে ফেলেন, ডিলেটে টিপ মারেন অথবা ব্যাক স্পেস ওইটার উপর, হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়নি, ঠিক আছে আরো একটা নেন, আরেকটা আছে দেখেন ওইটা রিমুভ হয়েছে, এটা ডিলিট করে নিচেরটা সম্ভবত, এটা রিমুভ করে দেন, পিএনজি নিতে হবে মনে হয়, পিএনজি না এটাও হবে সমস্যা নাই, এখন আপনি সবগুলা হচ্ছে মাঝখানে নিয়ে আসেন, এক সাইড হয়ে গেছে, ঠিক আছে আপনি পিচের ব্যাকগ্রাউন্ডটা আগে চেঞ্জ করেন,
গ্রেডিয়েন্ট ইউজ করেন যায় না? গ্রেডিয়েন্ট ইউজ করেন? হ্যাঁ গ্রেডিয়েন্ট ইনস্টাগ্রামের, ইনস্টাগ্রামের একটা গ্রেডিয়েন্ট আছে ওইটা ফলো করেন। আপনি চলে যান হচ্ছে ইয়েতে, সেটা হচ্ছে এলিমেন্টে চলে যান, উপরের দিকে দেখেন এলিমেন্ট একটা অপশন আছে, ঠিক আছে, ওখানে যায় সার্চ দেন গ্রেডিয়েন্ট, হ্যাঁ উপরে লিখে সার্চ দেন গ্রেডিয়েন্ট, DIENT সম্ভবত, হ্যাঁ গ্রেডিয়েন্টস। ওকে এখানে দেখেন যে নিচের দিকে কিছু গ্রেডিয়েন্ট আছে, যে চার কোণ আছে যেগুলো হচ্ছে সার্কেল, এটা নেন, হ্যাঁ ক্লিক করেন, ক্লিক করে সম্পূর্ণ বড় করে দেন, তারপরে হচ্ছে কালারটা চেঞ্জ করতে পারবেন। আচ্ছা গ্রেডিয়েন্ট আপাতত নেওয়ার দরকার নাই, কারণ গ্রেডিয়েন্ট বুঝতে গেলে আপনার সময় একটু লেগে যাবে, ঠিক আছে, আপনি জাস্ট পিছনের কালারটা চেঞ্জ করে ফেলেন, আপনি এটা রিমুভ করে ফেলেন, ব্যাকগ্রাউন্ড পিকচারটা চেঞ্জ করে ফেলেন, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, আচ্ছা হ্যাঁ এখন ব্যাকগ্রাউন্ডের কালার হ্যাঁ এটা ফুল করে দিতে পারেন, সমস্যা নাই, এটা তো কাজ হবে, হ্যাঁ ওইটাও টান দিয়ে ফুল করে দেন। এটা ভিতর লেখা কালো চলবে না, মেবি না না কালো আসবে, ওটা আপনি একটা ফন্ট বাম পাশে, বাম বাটন, রাইট বাটন না, বাম বাটন, হ্যাঁ এখন উপরে দেখেন ওই যে অ্যানিমেটের উপরে কর্নারে লেখা আছে না, উপরের দিকে চলে যান, হ্যাঁ হ্যাঁ এটা, হ্যাঁ ক্লিক করেন, ক্লিক করে নিচের দিকে চলে যান, যে কোনো একটা কালার সিলেক্ট করেন, ঠিক আছে যে কোনো একটা কালার, ইনস্টাগ্রামের কালার কোন কীরকম হয়, লালের পাশে যেটা আছে ওইটা মেবি ইনস্টাগ্রামের কিছুটা কালার, হ্যাঁ সো এই ধরনের করতে পারেন, অথবা রেডও করে দিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে কালারটা। আর আমি তো ওই যে কালার হান্ট দিয়েছি আপনাদের কেমন হবে এগুলো দেখার জন্য, সো এটা দিয়ে করতে পারেন। ওকে সো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই, আপনি এটা তৈরি করতে থাকেন, সমস্যা নাই, নেক্সট দিন আপনি এটা দেখেন। ওকে আপনার শেয়ারটা হ্যাঁ একটু আপ করে দেন, আমরা একটু টাইটেলে চলে যাই, কারণ আমাদের সময় তো লিমিটেড, এটাই হচ্ছে সমস্যা। ওকে আচ্ছা এখন আমাদের যাদের হয়ে গেছে, ঠিক আছে, যারা অলরেডি ক্রিয়েট করে ফেলছেন তারা তো করে ফেলেছেন, এখন আমরা যাব যে কীভাবে টাইটেলগুলো জেনারেট করবো। ওকে টাইটেল ডিসক্রিপশন কীভাবে আমরা অ্যাড করব এটাই হচ্ছে বিষয়। আচ্ছা স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? ওকে আচ্ছা আমি এগুলো কেটে দেই, কেটে দিচ্ছি, ঠিক আছে। সো আমাদের কী করতে হবে, প্রথমে আমাদের হচ্ছে একটা ইমেজ তৈরি করতে হবে, ইমেজের পরে আমরা কী কাজটা করব সেই কাজগুলো আমাদের করতে হবে, সেটা হচ্ছে আপনাকে চলে যেতে হবে ইনস্টাগ্রামে। ওকে আমাদের দুইটা কাজের উদাহরণ দরকার হবে, সেই উদাহরণগুলো আমরা এখান থেকে কী করবো দিব। সো এটার জন্য আপনার যে কোনো একটা অ্যাকাউন্টে চলে যাবেন, আমি জাস্ট আমার অ্যাকাউন্ট, ওকে যদি হচ্ছে না, আচ্ছা আমার অ্যাকাউন্টে চলে যাই, আচ্ছা যে কোনো মানে যে কোনো কারো অ্যাকাউন্টে যাবেন, ঠিক আছে, যেমন এখানে আপনি সার্চ তো দেওয়া যাবে না, আচ্ছা আমার অ্যাকাউন্টে আগে লগ ইন করি, আচ্ছা আমি আপনাদের দেখাই সেই উদাহরণগুলো কোনগুলো হবে, ঠিক আছে। এখানে দেখেন না কিছু ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের উদাহরণ দেওয়া আছে, এই যে এই ধরনের আমাদের কিছু উদাহরণ দিতে হবে। ওকে সো দেখেন এই অ্যাকাউন্টটাতে কী দেওয়া আছে, চার দিনে অনেক গ্রোথ করেছে কত, এটা উল্লেখ করা আছে, সো আমরা এটা
উল্লেখ করব না, জাস্ট কি করতে হবে আমাদের দুই একটা উদাহরণ দরকার। সো আমরা এখানে যদি যাই, এখানে দেখেন ওনার উদাহরণ আছে কিনা, অবশ্যই আমরা এখান থেকে কপি করব না, ঠিক আছে? ওনার অনেকগুলো উদাহরণ আছে, জাস্ট আমরা যে কোনো একটা অ্যাকাউন্টে অ্যাটলিস্ট যাদের হচ্ছে 1000 ফলোয়ার আছে তাদের কিছু অ্যাকাউন্টের আমরা স্ক্রিনশট তুলে রাখবো। ওকে, যখন আমরা কালকে গিগ দিব তখন আমাদের গিগের সময় আমাদের কি করতে পারবো, এখানে দুইটা পিকচার আমরা সেট করে দিতে পারবো। এটা তো দিচ্ছি আমরা, তারপরে কি কাজের উদাহরণস্বরূপ দুইটা ইমেজ অ্যাড করে দিতে পারবো। ওকে, সো এই কাজটা আমরা করতে পারি, সেটা হচ্ছে আমরা চলে যাবো ইনস্টাগ্রামে। আপনাদের যদি মোবাইল থাকে ইনস্টাগ্রাম, তো একটা কাজ করবে, ইনস্টাগ্রামে লগ ইন করার পরে ওই যে আমরা বিভিন্ন ফলোয়ার্স বাড়ালাম না যে অ্যাকাউন্টগুলোতে, ওই ধরনের কিছু অ্যাকাউন্টে যাব। যাবার পরে ওখানে কিছু স্ক্রিনশট তুলবো যাদের হচ্ছে ফলোয়ার কম। মনে করেন যে এখানে দেখা দেওয়া আছে যে অ্যাকাউন্টটা, এটার যদি আমি স্ক্রিনশট তুলে একটা রাখতে পারি, অথবা এখানে যে অ্যাকাউন্টটা আছে এটার, বাট নামটা এখানে দেখা যাচ্ছে না। আপনারা যে কোনো জাস্ট সার্চ করলেই হবে, যে কোনো হ্যাশট্যাগ দিয়ে সার্চ যদি করেন দেখবেন যেটার 500 বা 600 বা 1000 ফলোয়ার তাদের একটা স্ক্রিনশট রেখে দেবেন। ওকে, দুইটা স্ক্রিনশট রেখে দেবেন। এখন বিফোর আফটার এগুলো আপনাদের জাস্ট দেওয়ার দরকার নাই, আপনারা জাস্ট যে অ্যাকাউন্টে কাজ করেছেন ওই অ্যাকাউন্টে স্ক্রিনশট তুলে রাখলেই হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনাদের কাজ বাসার। ওকে, আচ্ছা এখন যেটা কাজ করব আমরা সেটা হচ্ছে আমরা টাইটেল ডিসক্রিপশন এগুলো আমরা জেনারেট করব, ঠিক আছে? সবাই কি দেখছেন? ওকে জি ভাই। আচ্ছা, সো এখন টাইটেল আমরা কিভাবে জেনারেট করব দেখেন। জি ভাইয়া দেখতেছি, কিন্তু এই যে স্ক্রিনশট দিয়ে রাখো যে বললেন, এটা আসলে কিসের, এটা কার অ্যাকাউন্টে? এটা হচ্ছে যে কোনো একটা অ্যাকাউন্টে, ঠিক আছে? যে কোনো অ্যাকাউন্টে, কারণ কি আমাদের যখন ক্লায়েন্ট মানে আজকে তে আমার কয়েকদিন পরে কিছু ফলোয়ার বাড়লে তখন জমা পড়া নাকি? না না, আপনার অ্যাকাউন্টের না, ঠিক আছে, মানুষের অ্যাকাউন্টের। মনে করেন কিছু ক্লায়েন্টের অ্যাকাউন্ট, কিন্তু আপনি মনে করেন কাজ করেন নাই ওই অ্যাকাউন্টগুলোতে, কিন্তু আমাকে তো উদাহরণ দিতে হবে। ক্লায়েন্ট যদি চায় যে তুমি কোন অ্যাকাউন্টে কাজ করেছো, সেই হিসেবে তো আপনাকে উদাহরণ দিতে হবে না? আপনার মনে করেন কিছুটা পোর্টফোলিও, যদিও আপনি কাজ করেন নাই তারপরেও আমাদের কি পোর্টফোলিও তো দেখাতে হবে, তাই না? সো আমি আপনাদের দরকার হলে পোর্টফোলিও সিস্টেম দেখাই দিব, বা আপনারা নিতে পারবেন, সমস্যা নাই। এখানে আশা করি এটা সম্ভব, যে কোনো অ্যাকাউন্টের জাস্ট স্ক্রিনশট তুলে রাখবেন, অ্যাটলিস্ট মানে 1000-এর ওপর ফলোয়ার যাদের আছে তাদের, ঠিক আছে? 1000-এর ওপর। ওকে, আচ্ছা তারপরে যে কাজটা সেটা হচ্ছে আমাকে কি করতে হবে, টাইটেল জেনারেট করতে হবে। ওকে, সো টাইটেল জেনারেট করার জন্য আমরা একটা নোটপ্যাড নিয়ে নিই, আমি একটা অনলাইন নোটপ্যাড নিয়ে নিচ্ছি যেটার মাধ্যমে আমরা তথ্যগুলো কালেক্ট করতে পারি। সো আমরা কপি করব কিছু জায়গায়, বাট কপি একেবারে হুবহু করা যাবে না। ওকে, কপি করারও সিস্টেম আছে। এখন মনে করেন আমাদের প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্যাগ। আগে আমরা ট্যাগ বের করবো কীভাবে, ঠিক আছে? ইনস্টাগ্রাম মার্কেটিং, এটা আমাদের একটা ট্যাগ। এখন ট্যাগগুলো রিসার্চ করবো কীভাবে, ইনস্টাগ্রাম মার্কেটিং ট্যাগটা এটা নিলেন, ঠিক আছে? এটা নিয়ে এটা সার্চ দিলেন, যেটাতে দেখবেন যে 5000 বা মানে ইনস্টাগ্রামের তো মোটামুটি আছে 4000-এর মতো, সো 10000-এর নিচে যেই ট্যাগগুলো আছে ওই ট্যাগগুলো আমরা নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? দেন হচ্ছে ইনস্টাগ্রাম গ্রোথ, এটাও একটা ট্যাগ, সো এটার আমরা দেখি একটু। আচ্ছা, গ্রোথ বানান ভুল, GROWTS, হ্যাঁ এই দেখেন গ্রোথেরও কিন্তু গিগের সংখ্যা খুবই কম, ঠিক আছে? এই কিওয়ার্ডটাও আমি নিচ্ছি, সো আমি এখান থেকে দিয়ে দিলাম। দেন হচ্ছে অর্গানিক গ্রোথ, এটাও একটা কিওয়ার্ড কিন্তু। এখন আপনারা ভাবছেন যে কিভাবে আমরা এই কিওয়ার্ডগুলো, ভাই আমরা কিছু ফাইবার অ্যাকাউন্টের কিওয়ার্ডগুলো কালেক্ট করে পরে দেখতে পারি না? হ্যাঁ দেখতে পারি, বাট আমার তো মনেই আছে, ঠিক আছে? এটার জন্য আমি আপনাদের দেখাচ্ছি। সো আমরা এখানে যদি দেখি অর্গানিক গ্রোথের কেমন কি আছে, ওকে এটারও মোটামুটি কম। সো এখানে আমরা গিগ দেখতে পারি, ঠিক আছে? এই গিগগুলার কোন কিওয়ার্ডগুলা ব্যবহার করেছে এটা আমরা দেখতে পারি, ঠিক আছে? এটার জন্য আমাদের কি করতে হবে, জাস্ট এই গিগের উপর ক্লিক করব,
গিগের উপর ক্লিক করে শেষের দিকে আমরা চলে আসবো, ঠিক আছে, একেবারে শেষের দিকে, এই যে শেষের দিকে। ওকে, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, তারপরে আমাদের যেগুলো রিভিউ দেওয়া আছে, তারপরে আমরা এই যে দেখেন রিলেটেড ট্যাগ, ওকে, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট, ইনস্টাগ্রাম গ্রোথ এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এই চারটা ওনার ট্যাগ দেওয়া আছে, ঠিক আছে। আমরা একটা দেখবো না, কয়েকটা দেখবো। সো এখানে দেখবেন ইনস্টাগ্রাম গ্রোথ দেওয়া আছে আর ইনস্টাগ্রাম মার্কেটিং, এখান থেকে আমরা দুইটা কিওয়ার্ড নিলাম, ওকে। দেন হচ্ছে আরও যারা অর্ডার বেশি পাচ্ছে তাদের থেকে আমরা একটু দেখি, ওনারটার একটু দেখি, ওনারটার কী কী দেওয়া আছে। সো এখান থেকে ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম এটাও নেওয়া আছে, ঠিক আছে। তো আমরা ইনস্টাগ্রামটাও নিব, তারপরে হচ্ছে এই যে ফার্স্ট অর্গানিক গ্রোথ, এটাও মোটামুটি ভালো। সো অর্গানিক গ্রোথটা বাদ দিয়ে আমরা ফার্স্ট অর্গানিক গ্রোথটা নিব, ঠিক আছে, ফার্স্ট অর্গানিক গ্রোথ ইনস্টাগ্রাম। আরেকটা হচ্ছে আরেকটা দেখি, আরেকটা গিগ দেখি, ওখান থেকে একটা নিয়ে নিব, এটা দেখি। আচ্ছা, এখানে দেখেন গ্রোথ, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম, মানে ঘুরে ফিরে একই কিওয়ার্ডগুলো, ঠিক আছে। আমরা যদি আরও দেখি দুই একটা কি, ওকে, এখানে কিছু চেঞ্জ আছে, যেমন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ঠিক আছে, এক্সট্রা দিয়ে দিয়েছে। সো এখানে ইনস্টাগ্রাম প্রমোশন, এই কিওয়ার্ডটা মোটামুটি ভালো, আমরা এই কিওয়ার্ডটা ব্যবহার করতে পারি, ওকে। আমাদের কয়টা কিওয়ার্ড হয়ে গেল, আমাদের পাঁচটা কিওয়ার্ড হয়ে গেল, আমরা পাঁচটা কিওয়ার্ডই তো ব্যবহার করতে পারবো, তাই না? সো সর্বোচ্চ আপনারা পাঁচটা কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন। ভাই আরেকটা কিওয়ার্ড কেমন হয়, ইনস্টা? না, ইনস্টা দিয়ে তো কেউ সার্চ দিবে না, মানে কিওয়ার্ড বা ট্যাগ দিয়ে এগুলো তো মানুষ সার্চ দিবে, তাই না? এখন ইনস্টা দিয়ে কতজন সার্চ দেয় এটা তো দেখতে হবে। ইনস্টা দিয়ে আমি যদি সার্চ দেই, এখানে দেখি ইনস্টা দিয়ে, ইনস্টা দিয়ে সার্চ, বাট হচ্ছে ইনস্টাগ্রামের কোনো কিছু আসছে না। ইনস্টা দেখেন, এখানে গিগের সংখ্যা কম, বাট ইনস্টাগ্রাম রিলেটেড তো তেমন কোনো পোস্ট আসছে না, ঠিক আছে। সো আমরা এর কারণে এই কিওয়ার্ডটা আমরা ব্যবহার করব না, এই পাঁচটা কিওয়ার্ড ব্যবহার করবো, ওকে। আমি আপনাদের এটা লিস্ট আকারে দিয়ে দিব আপনাদের জব ফাইলে। সো এখন আমাদের কি কাজ, আচ্ছা, ট্যাগ তো ভাই 10,000-এর নিচে যেগুলো আছে ওইগুলো টার্গেট করব না ভাই? হ্যাঁ, টার্গেট করবেন এবং ওই কিওয়ার্ড দিয়ে সার্চ করে গিগগুলো দেখবেন কাজ পাচ্ছে কিনা, যদি কাজ পায় তাহলে নেবেন, আর যদি কাজ না পায়, যতই 10,000-এর নিচে থাক আর 5,000-এর নিচে থাক, কাজ যদি না পায় তাহলে তো আমার নিয়ে লাভ নাই, কারণ ওই কিওয়ার্ড দিয়ে সার্চই তো করে না, ওকে। আচ্ছা, ট্যাগ কি বুঝতে পেরেছেন সবাই? হ্যালো, জি ভাই, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, আমাদের এখন কি করতে হবে, টাইটেল জেনারেট করতে হবে, তাই না? সো টাইটেলটা জেনারেট করাটাই একটু সমস্যা। সো দেখেন এখানে কি বলছে, আই উইল ডু ইনস্টাগ্রাম মার্কেটিং ফর ফাস্ট অর্গানিক গ্রোথ, ওকে। সো এটাই একটু ঘোরায় ফিরাই লিখতে হবে আপনাদের। এখানে যদি আমরা যাই, এটা তো না, এটা ক্রস করে দিচ্ছি, ওকে, দেখেন ঘোরায় ফিরাই কিন্তু একই, ঘোরাই ফিরাই আপনাকে একই লিখতে হবে। সো আমাদের টার্গেট নিতে হবে, আমরা কোন কিওয়ার্ডটা র্যাঙ্ক করাতে চাই, ইনস্টাগ্রাম মার্কেটিং না ইনস্টাগ্রাম প্রমোশন বা ইনস্টাগ্রাম গ্রোথ। এখন আপনাদের যেই যেই ট্যাগটা টার্গেট করতে হবে সেই টার্গেট অনুযায়ী লিখতে হবে। সো আমি এখানে একটা জেনারেট করছি, দেখেন, আই উইল ডু ফাস্ট অর্গানিক গ্রোথ, আমি কিন্তু নিজে নিজে জেনারেট করছি, ঠিক আছে, অ্যান্ড ইনস্টাগ্রাম প্রমোশন, ঠিক আছে। দেখেন কথাটা মিনিংফুল হবে, আই উইল ডু ফার্স্ট অর্গানিক গ্রোথ অ্যান্ড ইনস্টাগ্রাম প্রমোশন, আপনাকে অর্গানিক গ্রোথ করে দেবো এবং ইনস্টাগ্রামের প্রমোশন করে দেবো। এই যে মানে সেন্টেন্সটা সুন্দরভাবে মিলে গেল, এভাবে আপনাকে কী করতে হবে,
সেন্টেন্সটা মেলাতে হবে। ওকে, আমি এখানে দুইটা কিওয়ার্ড টার্গেট করেছি, এই দুইটা কিওয়ার্ড কি র্যাঙ্ক করাবো, একটা হচ্ছে ফার্স্ট অর্গানিক গ্রোথ আর একটা হচ্ছে ইনস্টাগ্রাম প্রমোশন। এখানে কি কোনো কনফিউশন আছে? এই দুইটা কিওয়ার্ড আমরা র্যাঙ্ক করাবো, ঠিক আছে? এটার জন্য আমরা টাইটেলে ব্যবহার করলাম। সো আমরা তো এসইওর সময় দেখেছি আমাদের টাইটেলে ব্যবহার করতে হবে, দেন হচ্ছে আমাদের কি করতে হবে, ডিসক্রিপশনে ব্যবহার করতে হবে, এবং আমরা যে কিওয়ার্ডটা ব্যবহার করছি ওইটাও ব্যবহার করতে হবে, তাই না? সো আমরা কিন্তু টাইটেলটা জেনারেট করে ফেলাম। এরপরে কি আসছে? আমাদের ডিসক্রিপশন। আচ্ছা, কেউ বুঝতে না পারলে এখন বলেন, তাহলে আমি এখন সমাধান দিয়ে দিব, ঠিক আছে? টাইটেলটা আপনাদের এই যে কিওয়ার্ডটা আছে বা ট্যাগটা আছে এটা অনুযায়ী আপনাদের তৈরি করতে হবে, এক একজনের এক এক রকম করতে হবে। সো সবাই একই টাইটেল দিবেন না, টাইটেলটা একটু ঘোরায়। কেউ দিয়েছে ফার্স্ট অর্গানিক গ্রোথটা প্রথমে, আপনি দিয়ে দিবেন ইনস্টাগ্রামটা প্রমোশনটা প্রথমে। আপনি যদি ইনস্টাগ্রাম মার্কেটিং কিওয়ার্ডটা চান তাহলে এখানে দিয়ে দিবেন মার্কেটিং অ্যান্ড প্রমোশন, ঠিক আছে? এরকমভাবেও হবে। আচ্ছা, এই দুপুরের দিকে ক্লাসটা নেওয়া খুবই কঠিন, সন্ধ্যার পরে নিলে খুব বেটার হয়। আচ্ছা যাই হোক, ডিসক্রিপশন। ওকে, ডিসক্রিপশনে প্রথমেই দিয়ে দিতে হবে যে এইরকম যে তুমি কি ইনস্টাগ্রাম মার্কেটার খুঁজছো বা এই ধরনের কাজগুলো যায় যিনি পারে তাকে খুঁজছো। সো আমি লিখি আর ইউ লুকিং, আমি কিন্তু একবারে সিম্পল ভাষাতে লিখছি, ঠিক আছে? আপনাদের এটা সুন্দরভাবে সাজাবেন। আর ইউ লুকিং ফর ইনস্টাগ্রাম ওকে প্রমোশন, যেহেতু আমাদের যেহেতু কিওয়ার্ডটা এখানেও আমরা দিয়ে চেষ্টা করব ডিসক্রিপশনটা সুন্দরভাবে লেখা। আর ইউ লুকিং ফর ইনস্টাগ্রাম প্রমোশন, এখানে আমি কোশ্চিন মারি দিচ্ছি, ঠিক আছে? আমি এখানে লিখে দিচ্ছি ইউ আর ইন দ্য রাইট প্লেস হেয়ার, মানে কি তুমি কি ইনস্টাগ্রাম প্রমোশন লোক মানে খুঁজছো, মানে এরকম কাউকে খুঁজছো? তখন আমি বললাম ইউ আর ইন দ্য রাইট প্লেস হেয়ার, তুমি সঠিক জায়গাতে এসেছো। আই উইল গিভ ইউ প্রপার আর ফাস্ট অর্গানিক অর্গানিক এ বানানটা অর্গানিক আই উইল গিভ ইউ প্রপার ফাস্ট অর্গানিক গ্রোথ। ওয়ার্ডটা যদিও ভালোভাবে মিলছে না, এখানে আই উইল গিভ ইউ প্রপার সলিউশন সলিউশন ইনস্টাগ্রাম প্রমোশন, ঠিক আছে? এভাবে একটু আপনাদের লিখতে হবে প্রমোশন, এভাবে লিখতে হবে আই উইল গিভ ইউ প্রপার সলিউশন দ্য প্রপার সলিউশন ইনস্টা আই উইল গিভ ইউ দ্য প্রপার সলিউশন। ওকে, তাও ওয়ার্ডটা মিলছে না যদিও, আই উইল গিভ ইউ দ্য প্রপার সলিউশন ফর ইনস্টাগ্রাম প্রমোশন, এইবার মোটামুটি ওয়ার্ডটা মিলছে, ঠিক আছে? এইভাবে আমরা প্রথমে লিখে ফেলবো, দেন হচ্ছে আমরা এখান থেকে একটু কিছু দেখি কী বিষয়ে ওনারা লিখেছে। সো এই যে হ্যালো দেয়ার উই আর সার্টিফিকেট ইনস্টাগ্রাম মার্কেটিং টিম, উই ক্যান হেল্প ফার্স্ট অর্গানিক, আমরা এখানে লিখতে পারি, এই ওয়ার্ডটা আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে? এখানে আমরা যদি কপি করে নিই, কপি করবো বাট আমরা কিছু সেন্টেন্স চেঞ্জ করবো, যেহেতু উনি লিখেছে উই, আমরা তো উই হবে না, এখানে আই ক্যান হেল্প ইউ এ ফার্স্ট অর্গানিক গ্রোথ ফর ইওর অ্যাকাউন্ট, ঠিক আছে? এতটুকু আমরা লিখে দিলাম, এতটুকু লিখে দিলাম, অ্যান্ড টার্গেটেড ফলোয়ার ম্যানুয়ালি অ্যান্ড প্রফেশনালি। এই যে আমাদের ছোটোখাটো একটা ডিসক্রিপশন হয়ে গেল। এখন আমাদের কী করতে হবে, এখান থেকে আমরা আইডিয়া নিই। সো হোয়াই শুড ইউ হায়ার আস, কী জন্য হায়ার করবে, ঠিক আছে? সো এটা আসলে দরকার নাই, হোয়াট উই উইল ডু এটা আমরা দেব, হোয়াট উই উইল ডু, হোয়াট আই উইল ডু, ঠিক আছে? এখানে হোয়াট আই উইল ডু মানে আমি তোমাকে কী কী দিব, বা এভাবে লিখছে প্রফেশনাল বায়ো সেট আপ এঙ্গেজিং টার্গেটেড ইউজার। সো এখানে ভালোভাবে লিখা নেই তেমন একটা, এই যে হোয়াট ইউ উইল গেট ফ্রম মি, এই এই ওয়ার্ডটা দিলে আপনাদের আরও বেটার হয়। সো আমি এই ওয়ার্ডটা এখানে ব্যবহার করছি, ঠিক আছে?
দেন হচ্ছে কি কি দিবেন, সার্ভিসগুলো তো সেম থাকবে। ওকে আমি এটা সম্পূর্ণ কপি করছি, কপি করে এখানে দিয়ে দিচ্ছি। সো আমি কিছু জিনিস চেঞ্জ করব, যেমন এখানে অর লেখা আছে, অর লেখাটা বাদ দিয়ে দিব, এটাই পিস পিস দিয়ে দিব, ঠিক আছে। দেন হচ্ছে এখানে তুলে দিলাম, এটাতে পিস পিস দিয়ে দিব। আপনাদের কপি করার সিস্টেম হচ্ছে অ্যাটলিস্ট অর্গানিক, অর্গানিক সেটা হচ্ছে কিছু জিনিস একটু চেঞ্জ করতে হবে। যদি আমরা কপি করি, হুবহু তো কপি করা যাবে না, বাট কিছু আইডিয়া যদি আমরা নিই, তারপরে হচ্ছে কিছু জিনিস একটু চেঞ্জ করতে হবে, ঠিক আছে। সো চেঞ্জ আমরা কীভাবে করব দেখেন, আমরা যে টিকটা দেওয়া আছে এই টিকটা চেঞ্জ করতে পারি ইচ্ছা করলে। সো আমরা কোথা থেকে টিক নিব, টিক ইমোজি যদি দেই, টিক ইমোজি, টিক ইমোজি তো হয় নাই, সো সাইন ইমোজি, এই ধরনের সাইন বা এই ধরনের যদি কোনো কিছু পাই আমরা যদি চাই। ওকে এখানে আসলে আছে বাট আমার মনে আসছে না এটার নামটা কি, ঠিক আছে আপনারা একটু খুঁজে বের করে নিতে পারবেন। এগুলো আছে বিভিন্ন ধরনের, সো এগুলো আমরা এখানে অ্যাড করতে পারি। দেন হচ্ছে এখন আমরা কি করবো, আমরা যেহেতু কপি করলাম না, একটু চেঞ্জ করে ফেলবো, এখান থেকে কাট করে শেষে দিয়ে দিব, যেন ফাইবার আমাকে না বুঝতে পারে আমি কারো থেকে কপি করেছি। ওকে দেন হচ্ছে এটা আমি মাঝখানে বসাই দিচ্ছি, এটা আমি কি করছি কাট করে এখানে বসাই দিচ্ছি, ঠিক আছে। আমাদের কি হয়ে গেল একটা হোয়াট ইউ উইল গেট ফ্রম মি, মানে আমার থেকে তুমি কী পাবে, এগুলো আমাদের হয়ে গেল। এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে এই যে হোয়াই, আচ্ছা এখান থেকে নেই হোয়াট, ওকে আচ্ছা যেটা হচ্ছে, হ্যাঁ আমার থেকে কি পাবে তুমি, আর হচ্ছে আমার রিকোয়ারমেন্ট কি লাগবে, কাজে রিকোয়ারমেন্ট কি কি দরকার হবে। সো এখান থেকে এটা আমরা যদি নেই, এটা আপনারা অবশ্যই নিজে নিজে লিখবেন, ঠিক আছে, কপি করলে করা হলে ওখান থেকে নিজে নিজে লিখবেন। সো প্রথমে কি দরকার হবে আপনার, ইউজার নেম, দেন দুই নাম্বার কী দরকার হবে, পাসওয়ার্ড, তিন নাম্বার কী দরকার হবে, ভেরিফিকেশন কোড। সবাই কি দেখছেন, চার নাম্বার হচ্ছে, হ্যালো উনি কোন হ্যাশট্যাগ চাচ্ছে বা কোন নিশ চাচ্ছে এটা বলা হচ্ছে, ঠিক আছে। এটা অনেকেই হয়তো বা বুঝতে পারবেন না যে টার্গেটেড ইনফো আবার কি, টার্গেটেড ইনফো হচ্ছে উনি কোন মানে মার্কেট টার্গেট করতে চাচ্ছে বা কোন কান্ট্রি টার্গেট করতে চাচ্ছে এগুলা। সো এগুলো আমরা দিলাম, দেন হচ্ছে আমরা কি করব, এখানে দেখি আমাদের দুই একটা উদাহরণ দেখে আমরা কি করি, এখানে তেমন কিছুই লেখা নাই এখানে। ওকে আচ্ছা এখান থেকে আমরা দিতে পারি ফার্স্ট অর্গানিক গ্রোথ উই উইল লেভেল টু, আচ্ছা এটা আমরা কপি করে এখানে জাস্ট অ্যাড করে দিতে পারি। ওকে কপি করব বাট কিছু জিনিস হচ্ছে এখানে ইনবক্স মি হবে, ইনবক্স মি ফর এনিথিং ইনক্লুডিং ফার্স্ট অর্গানিক গ্রোথ আই উইল বি এবল টু, ওকে ঠিক আছে এই ওয়ার্ডটা আপনারা সুন্দরভাবে দিয়ে দিবেন। দেন হচ্ছে শেষে কী দিয়ে দিবেন, রিগার্ডস আপনার যে নামটা আছে সেটা আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। এই হচ্ছে আমাদের গেল কি, আমাদের ডিসক্রিপশনটা চলে গেল। ডিসক্রিপশনটা কি বুঝতে পেরেছেন কীভাবে আমরা নেব, ওকে আচ্ছা। সো ডেসক্রিপশনের পরে আমাদের যেটা বের করতে হবে, হ্যাঁ বলো, এই নোটপ্যাডে যে ইয়াটা করতেছেন এটা কি মাইক্রোসফট ওয়ার্ডে ই করা যাবে না? হ্যাঁ ওইটা আমি আপনাদের দিয়ে দিব সমস্যা। জি হ্যাঁ করা তো যাবে অবশ্যই, আমি জাস্ট নোটপ্যাডটা বের করলাম কি নোটপ্যাড এখানে মানে হচ্ছে সুবিধা হয় আমার। আচ্ছা
আচ্ছা, তারপরে হচ্ছে আমার কি করলাম, আমি টাইটেল জেনারেট করলাম, ডিসক্রিপশন আমাদের হয়ে গেল, আমাদের ট্যাগও হয়ে গেল। এখন আমাদের কি বের করতে হবে, এখন আমাদের প্রাইস সেকশনে চলে যেতে হবে। ওকে, সো আপনাদের একটা বিষয় বলে দিই, প্রাইসটা আপনারা কয়েকটা দেখবেন, দুই তিনটা দেখবেন, দেখে ওইটার অনুযায়ী দেখবেন। যেমন 7 দিনে উনি কত ডলার নিচ্ছে, $50, কিন্তু আপনারটা অর্ডার দিবে না, কিন্তু 7 দিনে দেখেন ওনার রিভিউ কত আছে, অনেক রিভিউ আছে, এর কারণে 7 দিনে $50 এমনিতে অর্ডার দিয়ে যাবে, বাট আপনারটা দিবে না। সো যে দেখেন 4 দিনে কত নিচ্ছে, $15। সো এটা এক একটা ডিপেন্ড করে, 4 দিনে $15 নিতে পারেন, আবার 7 দিনে $15 নিতে পারেন, এটা ডিপেন্ড করবে আপনার উপর। ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে যদি আমি বেসিক প্যাকেজটা চাইতে যাই, আমি আপনাদের জাস্ট একটা উদাহরণ দেখা দিচ্ছি, বেসিক প্যাকেজে কি করবেন, ইনস্টাগ্রাম প্রমোশন। ওকে, আপনাদের কিওয়ার্ডটা এখানে একটু সিস্টেম করে বসাই দেবো, ইনস্টাগ্রাম প্রমোশন, আর আমাদের মেন কিওয়ার্ড কি হচ্ছে, ফাস্ট অর্গানিক গ্রোথ, এই দুইটা আমরা এখানে বসাই দিলাম। ওকে, এটার প্রাইস রাখবো আমরা 7 ডেজ কত ডলার, $15 রাখলাম, যদি একটু কম হয়ে যায় ফার্স্ট স্টেপে একটু কম। সো বেসিকের একটা প্যাকেজ নাম দিয়ে দিবেন যে সিলভার, ওকে, এটা বিষয় না, সমস্যা নাই। দেন হচ্ছে পরেরটাই হচ্ছে গোল্ড, সিলভার গোল্ড আর কি হয়, সমস্যা নাই, প্রিমিয়াম দিয়ে দিবেন। তারপর হচ্ছে গোল্ড, এটা দিয়ে দিলাম, যে এটাই দিয়ে দিলাম, এটার সাথে কি দিয়ে দিলাম, এটার সাথে দিয়ে দিলাম যে কম্পিটিটর অ্যানালাইসিস। ওকে, কম্পিটিটর অ্যানালাইসিস, ওকে, কম্পিটিটর অ্যানালাইসিস আপনাদের দেখাইছি যে ওনার যদি কোনো কম্পিটিটর থাকে তাহলে ওনাকে টার্গেট করা আর কি। সো এখানে আমি যদি দেই 15 ডেজ, আমি জাস্ট সিম্পলভাবে বোঝাচ্ছি, $30। ওকে, সেম ভাবে কম্পিটিটর অ্যানালাইসিস টেক টু, ওকে, আচ্ছা আমি দেখাচ্ছি। ওকে, এখানে প্রিমিয়াম দিতে পারেন, প্রিমিয়াম, ঠিক আছে, এটা হচ্ছে মনে করেন 30 দিন, এটা হচ্ছে $80, একটু বেশি দিয়ে দিলাম, কারণ হচ্ছে ইনস্টাগ্রাম প্রমোশন, ফার্স্ট অর্গানিক গ্রোথ, কম্পিউটার অ্যানালাইসিস, শেষে একটা দিয়ে দিবেন অ্যাকশন প্ল্যান। ওকে, ঠিক আছে, এই যে সব কিছু আমি সেট আপ করে দিলাম, এখন আপনাদের ইচ্ছা মতো এগুলো চেঞ্জ করবেন, চেঞ্জ করে সবাই কিন্তু একই জিনিস দিবেন না। ওকে, আগে বলে রাখছি, সবাই একই জিনিস দিবেন না, কিছু জিনিস চেঞ্জ করবেন। যেমন এই যে ইনস্টাগ্রাম প্রমোশন, এখানে সবাই প্রমোশন দিবেন না, আপনাদের যে মেন কিওয়ার্ডটা ওই কিওয়ার্ডটা দিয়ে দিবেন, যদি প্রমোশন হয় মেন কিওয়ার্ড তাহলে প্রমোশন দিবেন, আর ইনস্টাগ্রাম মার্কেটিং যদি মেন কিওয়ার্ড হয় তাহলে মার্কেটিংটা দিয়ে দিবেন। ঠিক আছে, এইগুলো ঠিক রাখবেন, সমস্যা নাই, বাট প্রথমে এগুলো একটু চেঞ্জ করে নেবেন, কারণ এগুলোর উপরে ডিপেন্ড করে আপনার কি, আপনার হচ্ছে এসইওটা। ঠিক আছে, এতটুকু কি সবাই ক্লিয়ার হয়েছে? জি ভাই। আচ্ছা, এখন আমি ইমেজের এসইওটা করে দেখাবো, ঠিক আছে? সো আমি এটার জন্য ভাই, অ্যাকশন প্ল্যান, অ্যাকশন প্ল্যানটা কি? অ্যাকশন প্ল্যানটা হচ্ছে ওই ক্লায়েন্টকে বলে দেওয়া যে কিভাবে কিভাবে কাজ করলে আপনার ফলোয়ারগুলো বাড়বে, অথবা আপনি পোস্ট করবেন, মনে করেন দিনে 2টা অথবা 3টা, কোন সময় পোস্ট করবেন, এটাকেই বোঝায় আর কি। ক্লায়েন্ট মনে করেন ভুল করে দিনে 7টা 8টা করে পোস্ট করে ফেলছে, এবং ক্লায়েন্টকে একটু সাজেশন দিলেন যে এভাবে এভাবে কাজ করলে সন্ধ্যার দিকে অথবা যে সময়ে ইনস্টাগ্রামে বেশি মানুষজন থাকে ওই সময় যদি পোস্ট করো তাহলে হচ্ছে এটার এঙ্গেজমেন্টটা ভালো হবে, বা হচ্ছে মানে গ্রোথটা আর কি বৃদ্ধি পাবে, এটাকেই বলা হচ্ছে অ্যাকশন প্ল্যান, বুদ্ধি দেওয়া যেটাকে বলা হয়, পরামর্শ দেওয়া। ওকে, কম্পিটিটর অ্যানালাইসিস এটা। আচ্ছা, কম্পিটিটর অ্যানালাইসিস হয়, মনে করেন আপনি বিজনেস করছেন হেলথ নিয়ে, ঠিক আছে, ফিটনেস নিয়ে কাজ করছেন, এখন আপনার আগে 2 বছর আগে ফিটনেস নিয়ে কাজ করে, সো আপনার কম্পিটিটর কারা, ওরাই তো হচ্ছে আপনার কম্পিটিটর এই ক্ষেত্রে, যে ওনাদের যারা ফলোয়ার্স আছে, ওই যে দেখলাম দেখালাম না আমি কীভাবে ওনাদের ফলোয়ার্সগুলো কালেক্ট করবো, ওনাদের যে ফলোয়ার্স আছে ওই ফলোয়ার্সকে আমরা কী করবো, ফলো করবো, তাহলে কি আমার ফলোয়ার্সগুলো ঢুকে পড়বে আমার অ্যাকাউন্টে, এটাকেই বলা হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস। ওকে, আচ্ছা, এখান থেকে আমি জাস্ট একটা পিকচার নিয়ে নিচ্ছি, আমার যেহেতু পিকচার তৈরি করা নাই, এই পিকচারটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে, সো এখান থেকে চলে যাই,
ওকে, পিকচার ডাউনলোড করার সময় অবশ্যই সেই ফাইলটা জেপিজি ফাইলে লিখবেন, ঠিক আছে? জেপিজি এখানে ডাউনলোড অপশনটা পাবেন, যদিও একটু আপনার রেজুলেশন লো হবে, তারপরও আমরা কি করব জেপিজি ফাইলটা নিব, ঠিক আছে? সো আমরা এখানে কি করলাম ডাউনলোড, হাই কোয়ালিটিটা নেই, হাই কোয়ালিটিটা নিলে কি হয়? হাই কোয়ালিটি জেপিজি কোথায়? হাই কোয়ালিটি জেপিজি এই যে এখানে ক্লিক করলে আসছে এটা না, এর আগে কোয়ালিটি এটা যেমন, হ্যাঁ কোয়ালিটি, আচ্ছা কোয়ালিটি কয়েকটা থাকার তো কথা, হ্যাঁ থাকার কথা, বাট আমার এখানে নাই যেহেতু আমি প্রিমিয়ামটা ব্যবহার করতে পারছি না, এটা কারণে সমস্যা নাই। এটা আসলে ইমেজের সাইজ দেখি কেমন আসছে এটা, ওকে এটা আসছে 133 কিলোবাইট, খুব খারাপ না কিন্তু, 133 কিলোবাইট খুবই খারাপ না। সো আমরা একটু দেখি ইমেজের সাইজটা কেমন এসেছে আমাদের কোয়ালিটিটা। সো মোটামুটি কোয়ালিটি মোটামুটি ভালো, ঠিক আছে? এর চাইতে আমাদের কোয়ালিটি আসলে খুব বেশি দরকারও নাই। ওকে, সো আমি এই ইমেজটা কপি করে আমার ডেস্কটপে নিয়ে নিচ্ছি, ঠিক আছে? কপি করলাম, কপি করে আমার ডেস্কটপে এদিকে রাখলাম। ওকে, দেখতে পাচ্ছেন সবাই এখানে ইমেজ। এখন আমাকে কি করতে হবে, ইমেজের রেসিও করতে হবে। আপনাদের আগে যদিও দেখাইছি, আবারও দেখাই যে কিভাবে কাজটা করতে হবে। ওকে, সো আমি এখান থেকে জাস্ট কি করব, নোটপ্যাডটা বের করে রাখছি আর সবগুলো, ওকে আমি এখান থেকে ছোট করে নিচ্ছি। হ্যাঁ, পিকচার আসলে থেকে তো দেখেন তো, ডাউনলোড থেকে পিএনজি বলছিলাম, আমি এখানে নেট চলে গেছিল। পিএনজি আপনি ফাইল তো পাবেন, এখানে গেলে এই যে এই ডাউনলোডের অপশনে গেলে এখান থেকে পিএনজি জেপিজিটা সিলেক্ট করে দেবেন, জেপিজি পিএনজি না। আচ্ছা দেখেন, হচ্ছে এটা হচ্ছে আমার ইমেজ, ঠিক আছে? প্রথমে আমাকে কি করতে হবে, আমার টাইটেলটা চেঞ্জ করতে হবে। সো টাইটেলের জন্য টাইটেল কোনটা, আমার এটা হচ্ছে টাইটেল, সো আমি এখান থেকে কপি করছি, দেন হচ্ছে আমি এখানে চেঞ্জ করে ফেলছি। সো আমি এখানে চেঞ্জ করে ফেলাম, ওকে, দেন হচ্ছে হিট ইন্টার। আচ্ছা এখন আমার টাইটেল চেঞ্জ, এখন আমি কি করব, পিকচারের উপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করব, ওকে, দেন হচ্ছে প্রপার্টিজ, এখানে ডিটেলসে চলে যাব। ডিটেলসে চলে গেলে দেখেন টাইটেলটা কিন্তু আমি অলরেডি সেট করে দিয়েছি এটার কারণে, ওকে। আচ্ছা এটা দেখাচ্ছে না যদিও, সো আমি টাইটেলটা আবার এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেবো, ওকে, পেস্ট করে দিলাম, দেন ইন্টার। তারপরে হচ্ছে কি, সাবজেক্ট, সাবজেক্ট তো সেম হবে, টাইটেলটাই দিয়ে দেবেন। তারপরে হচ্ছে আপনার রেটিং, এখানে 5 স্টার দিয়ে দেবেন। সো এই তিনটা কাজ করার পরে আপনারা অ্যাপ্লাই, দেন হচ্ছে ওকে, ঠিক আছে? অনেক সময় কাজ করে না এটা, এটার কারণে আমরা অ্যাপ্লাই ওকে করে দেখবো। তারপরে আবার ডিটেলসে চলে যাব, ট্যাগ, এখন আপনাদের যে ট্যাগগুলো ব্যবহার করবেন এই ট্যাগগুলো আমরা দিতে হবে, ওকে। সো আমি এখান থেকে কপি করছি, একটু খেয়াল করবেন সবাই, এটা কিন্তু মেন, ঠিক আছে? এটা ইমেজ এসকিউর, এটাই মেন। সো কপি করলাম, কপি করে এখানে দিলাম, ওকে, দেন হচ্ছে আপনারা যে কি কি বলে এটাকে, হচ্ছে আপ ডাউন, এটাকে কি বলে, যে চারটা বাটন থাকে এটাকে আমি ভুলে গেছি যদি মনে নেই, অ্যারো কি, অ্যারো কি, ওকে, অ্যারো কি, হ্যাঁ অ্যারো কি, রাইট অ্যারো, রাইট অ্যারো যেটা, সেটা হচ্ছে ডাবল ক্লিক করবেন, ঠিক আছে? ডাবল ক্লিক করলে আপনাদের এই যে অ্যাড এ ট্যাগ এই অপশনটা চলে আসবে। সো আবার যদি কপি করি, আমি কপি করলাম, কপি করে দিয়ে দিলাম, ঠিক আছে? দেন ডাবল অ্যারো কি, যদি রাইট ডাবল অ্যারো কি ক্লিক করি তাহলে হচ্ছে অ্যাড এ ট্যাগ এই অপশনটা চলে আসবে। সেমভাবে আমরা সবগুলো দিয়ে দিব, ওকে, সো দিয়ে দিলাম। আরও যদি আপনি পারেন এক্সট্রাও দিয়ে দিবেন কিছু, এখানে যত দিয়ে দিবেন তত ভালো, যেমন আমরা ইউটিউব, ইউটিউবে দিলাম না সেমভাবে, ওকে আমি আরও দিয়ে দিচ্ছি যে ইনস্টা, ইনস্টা দিলাম, দেন হচ্ছে আরও যদি কিছু দেই, ইনস্টাগ্রাম মার্কেটিং প্রো, এরকমভাবে আপনারা আরও অ্যাড করতে পারবেন, ঠিক আছে? আমি জাস্ট এখানে যে পাঁচটা আছে এই পাঁচটা দিলেই হয়, কারণ হচ্ছে এইগুলো দিয়েই ম্যাক্সিমামই হচ্ছে কাজ হয়, ঠিক আছে? পাঁচটা আপনারা 7টা 8টা দিতে পারেন, এটা কোনো সমস্যা না। দেন হচ্ছে আমি কমেন্ট, কমেন্ট অপশনে কী দেবো, ঠিক আছে? কমেন্ট অপশনে আপনাদের যে ডিসক্রিপশনটা আছে সেই ডিসক্রিপশনটা আপনারা দিয়ে দেবেন। সো এখান থেকে আমি কপি করে দিলাম, ওকে, কপি করলাম, দেন হচ্ছে এখানে দিয়ে দিলাম ইন্টার, অ্যাপ্লাই, ওকে। আমার হচ্ছে কাজ শেষ, আমি এখন খালি দেখবো যে আমার সব ঠিকঠাক আছে নাকি।
ঠিক আছে, দেখেন এখানে আমার ট্যাগগুলো কিন্তু বসে নাই, সো ভাই ট্যাগগুলো চলে গেছে। হ্যাঁ ট্যাগগুলো অনেক সময় বসে না, সো ট্যাগগুলো আবার আপনাকে বসাই দিতে হবে। ওকে আমি ট্যাগগুলো বসাই দিচ্ছি। হ্যাঁ একটা একটা করে দিয়ে অ্যাপ্লাই করলে মনে হয়, একটা একটা করেই তো আমি দিচ্ছি। ওকে আচ্ছা বুঝতে পেরেছি, হবে সমস্যা নাই। ওকে দেন হচ্ছে ইনস্টাগ্রাম প্রমোশন, ঠিক আছে দেন হিট ইন্টার, ওকে অ্যাপ্লাই, ওকে ঠিক আছে। এখন আমাদের কি হয়ে গেল, ইমেজের এসইওটা হয়ে গেল, ঠিক আছে। আমাদের এই সেকশনটাতে কাজ, ডিসক্রিপশন সেকশনটাতে কাজ। এতটুকু কি সবাই বুঝেছেন? আচ্ছা অথর, অথর আপনার যে ইউজার নেম আছে ফাইবার ওটা দিতে পারেন, ফাইবারের ইউজার নেমটা দিতে পারেন এখানে, বাট এটা না দিলে সমস্যা নেই। ওকে আপনার এই সেকশনটা মেন ডিসক্রিপশন সেকশন ভাই, এই যে এটা তো ভাই ক্যানভার এট এন্ড রাইট ওটা সে ভাই মুভ করে নিলে মনে হয় হইতো। কোনটা? কিচ্ছু দরকার নাই, প্রপার্টিজ কিচ্ছু দরকার নাই আপনার, হচ্ছে এখান থেকে জাস্ট এই সেকশনটাতে আমরা কাজ করব। ওকে আমরা শুধুমাত্র ডিসক্রিপশন সেকশনে কাজ করব, এই যে বিষয়গুলো টাইটেল সাবজেক্ট রেটিং ট্যাগস আর কমেন্ট, এই চার পাঁচটা বিষয় যদি দিতে পারি তাহলে আমাদের ইমেজটা হচ্ছে এসইও হয়ে যাবে। এতটুকু কি সবাই বুঝতে পেরেছেন? আমি এটা আপনাদের দিয়ে দিচ্ছি। আপনাদের শিটের মাধ্যমে দিয়ে দিই, ঠিক আছে। একটা শিট ক্রিয়েট করি ডক, সো সবাই একটাই করবেন না, আপনারা নতুনভাবে আপনারা হচ্ছে একটু ট্রাই করবেন নতুনভাবে তৈরি করার। সো আমার সম্ভবত আরো তৈরি করাই আছে এখানে। আমি যদি সোশ্যাল মিডিয়া নিয়ে শুধু একটা গিগ তৈরি করি তাহলে কেমন হয়? তাহলে ওই যে আমি সমস্যা একটাই তো বললাম, আপনার 50,000 মতো আপনার মানে আপনার কম্পিটিশন থাকবে, কম্পিটিশনটা অনেক হাই হয়ে যাবে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। ওকে আচ্ছা আমি শিটটা শেয়ার করছি, ঠিক আছে আপনাদের সাথে এখানে। ওকে এখানে ট্যাগ, ওকে এখানে, ও আচ্ছা আমার নাম এখানে স্কিপ দেন, হ্যাঁ এটা ইয়া করে দিই, রিলোড দেই, এখানে টাইটেলটা এখনো দেওয়া হয়নি। সো আমি যে মানে হচ্ছে যেভাবে দেখালাম এইভাবে যদি আপনারা কাজগুলো করেন তাহলে আপনাদের গিগুলো দেখবেন 100% সামনের দিকে চলে আসবে। মানে হচ্ছে মনে করেন 5টা পেজ আছে, একটা পেজে কতগুলো থাকে, 48টা গিগ থাকে না? সো যদি 48টা গিগ থাকে 5টা পেজে কতগুলো আছে এগুলো দিয়ে যদি গুণ করেন, ঠিক আছে, বা যোগ করেন, সো সেক্ষেত্রে দেখবেন আপনার 5টা পেজের ভিতর সেকেন্ড নাম্বার পেজে চলে আসবেন প্রথম অবস্থায়। সো প্রথম অবস্থায় যদি সেকেন্ড পেজে চলে আসছেন তাহলে অর্ডার পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যাবে। ওকে আচ্ছা আমি শিটটা ভাই, আপনি যখন বললেন 3টা ইমেজ দিতে, পরবর্তীতে ওই যে আরেকটা ইমেজ স্ক্রিনশটটা যখন দিতাম ওইগুলোও কি এই এখানে যে কিওয়ার্ড টেমপ্লেটের মাঝে বসাই দেন? না না ওইগুলো না বসালেও হবে, জাস্ট মেইন আপনাদের যে পিকচার এটাতে বসাতে হবে। ওকে আচ্ছা আচ্ছা আমি লিংকটা দিয়ে দিলাম, ঠিক আছে। সিলভার গোল্ড ডায়মন্ড, ওকে হ্যাঁ দিতে পারেন আপনার ইচ্ছা মতো, সমস্যা নাই, আমি জাস্ট আমার ইচ্ছা মতো দিয়ে দিলাম এটা। সো হ্যাঁ এখন বলেন আজকে আপনাদের নতুন আর কিছু করাবো না, কারণ রোজা থেকে এমনিতেই অনেক প্রেশান। সো কালকে আপনাদের একটা গিগ দিয়ে দেবো, ঠিক আছে। সবাই একটু রেডি করে রাখেন টাইটেল ডিসক্রিপশন এবং ইমেজ আর এক্সাম্পল, সমস্যা নাই। যদি না কালেক্ট করতে পারেন আমি তখনই আপনাদের দেখাবো কীভাবে আমরা এক্সাম্পল পেতে পারি, ঠিক আছে। হ্যাঁ যদি কোনো কোশ্চিন থাকে বলেন। প্রাইসটা
মানে প্রাইসটা মানে কালকে গিগ যখন পাবলিশ করাবেন তখন আর কি ই কনফার্ম করে দিবেন? হ্যাঁ হ্যাঁ, প্রাইসটা তবে মোটামুটি আপনারা যেহেতু বিগিনার লেভেলে এক একজনের ওপর ডিপেন্ড করবে এক এক রকম, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমার মনে হয় 7 দিনে $15টা দিয়ে শুরু করা যাইতে পারে প্রথমে, তারপর আস্তে আস্তে যখন অর্ডার বেশি থাকবে তখন আস্তে আস্তে চেঞ্জ করতে পারেন। এখন প্রথমেই যদি দিয়ে দিলেন $50 তাহলে কিন্তু অর্ডারই করবে না কেউ, এটাও তো বিষয় তাই না? প্রথমে আচ্ছা, কষ্ট করতে প্রথম হবে। হচ্ছে না না, ওটা তো তিনটা পার্ট থাকবে, তিনটা স্টেজ থাকবে হুম হুম প্রাইসের। হ্যাঁ, তো প্রথম কি 15, তারপরে সেকেন্ড স্টেপে কত দেব? $30 এই যে আমি দিয়ে দিয়েছি তো আপনাদের, এটা ও আপনারা একটু ও শীতটা দিয়ে চেক করুন, দিয়েছেন, দিয়ে শীতটা দিয়েছেন। সবাই একটু চেক করুন। হ্যাঁ বলেন, গিগ রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে, মানে যতটুকু করালাম এখানে কি কারো কোশ্চেন আছে? তো ভাইয়া হ্যাঁ বলেন। আমার এখানে তো কালকে কারেন্ট ছিল না, তাই আমি আপনার ক্লাসটা করতে পারি নাই। তো আমি তো ভোটার হয়ে নাই কি, তো আমি তো এমনি অ্যাকাউন্টটা খুলতে পারবো না কি ভাইয়া? কেন, ভোটার আইডি নাই আপনার? হ্যালো বাঁধন কুমার, আপনার কি ভোটার আইডি কার্ড নাই? আচ্ছা, ওনার কথা শোনা না ভাই, যাচ্ছে। আমার ভোটার আইডি নাই। ওকে আচ্ছা, তাহলে আপনার আব্বার অথবা আম্মার যদি ভোটার আইডি কার্ড থাকে ওইটা দিয়েও আমার হবে। কোনো ভোটার হই নাই আপনার আব্বার অথবা আম্মার যদি থাকে ওইটা দিয়েও হবে ভাইয়া। সমস্যা নেই। হ্যাঁ বলেন ভাইয়া, আমি বলতে চাচ্ছিলাম ওই যে আমার আমার অ্যাকাউন্টটা কি আমি আজকে ওইটাকে একটু ঝালাই করব, মানে ডিভি ডিভি। আচ্ছা, আপনার তো ঝালাই করার কিছুই নাই, আপনি নতুন একটা গিগ দিতে পারেন, ঠিক আছে? নেক্সট দিন আমরা একটা গিগ দিব, তখন আপনি একটা গিগ দিয়ে দিন। আচ্ছা সো এখানে যদি দুই একটা অর্ডার পড়ে যায় সেক্ষেত্রে আপনার আসলে রিভিউটা অনেক সময় ব্যাপারও না, ঠিক আছে? আপনি যদি মার্কেটিং করে ক্লায়েন্ট নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে রিভিউ দেখবেই না আপনার। সো আমরা ওই প্রসেসিংটা অ্যাপ্লাই করব। আচ্ছা আচ্ছা ওকে ভাইয়া, তো ঠিক আছে হ্যাঁ তাহলে বলেন। আমি ভাই ইনস্টাগ্রামের যে একটা ক্লাস আছে না ভাই, ওই ইউটিউব লিংকটা যদি একটু দিতেন তাহলে ভালো হবে। কোনটা, ইনস্টাগ্রামের? ইনস্টাগ্রাম মার্কেটিং এর একটা ক্লাস নিছিলেন ভাই, ওই মানে ইউটিউব লিংকটা আপনার ভিডিও। আচ্ছা, আপনারা একটু কষ্ট করে ইউটিউবে চলে যাবেন এবং প্লে লিস্টে আছে, ঠিক আছে? প্লে লিস্টে আপনাদের ক্লাসের আগে সম্ভবত আমি ইনস্টাগ্রাম মার্কেটিং এর উপর একটা ভিডিও তৈরি করেছিলাম, ঠিক আছে? ওইটা দাঁড়ান আমি একটু দিয়ে দিচ্ছি। আমি আগেও কিছু, DM 70 একটা আছে, হ্যাঁ ওইটা না আমি আগে তৈরি করেছিলাম, ওইটা সবচেয়ে সুন্দরভাবে করা আছে। ওকে, আমার আগের ভিডিওগুলো আমি, হ্যাঁ আমি লিংকটা দিচ্ছি। হ্যাঁ ব্লগারটা দিয়ে দিন। সবাই বাসায় প্র্যাকটিস করেন, ঠিক আছে? যেগুলো দেখালাম বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন, নাহলে কিন্তু ভুলে যাবেন অনেক বিষয়। ভাই আমার ক্যামেরাটা একটু কাইন্ডলি দেখবেন। ওকে ক্যানভা, হ্যাঁ ঠিকঠাক আছে, কিন্তু ওই যে আপনার যে পিকচারটা ওইটার হচ্ছে জাস্ট রিমুভ করতে হবে, পিকচারের পিছনে কালারটা একটু রিমুভ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ইনস্টাগ্রামের মোবাইলের যে ব্যাকগ্রাউন্ডটা এটা একটু রিমুভ করে দেবেন, তাছাড়া সব ঠিকঠাক আছে। আর ভাই যে অর্গানিক ইনস্টাগ্রামটা যেন দিচ্ছেন ওইখানে ওই ওইটা একটু ঠিক করে দিন, কেমন মাঝখানে সাদা দেয়া। আচ্ছা আমি লিঙ্কটা দিয়ে দিলাম, ঠিক আছে? আমার এখানে দুইটা সম্ভবত ভিডিও আছে, ইনস্টাগ্রাম মার্কেটিং আর হচ্ছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার কীভাবে বের করতে হয়। ওকে, সো আশা করি দেখলে আপনাদের উপকার হবে। ওকে, সো আপনাদের যদি কোনো কোশ্চিন না থাকে তাহলে বলেন, আমার ক্লাস শেষ 2:30 পর্যন্ত ছিল। হ্যাঁ বলেন। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার তো এই এই গিগে কোনো উল্লেখ করবেন না? না না না, এটার জন্য আলাদা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, মানে হচ্ছে গিগ তৈরি করবেন আলাদা আলাদা গিগ ইনফ্লুয়েন্সার। হ্যাঁ হ্যাঁ, কারণ আমরা প্রথম অবস্থায় 7টা গিগ তৈরি করতে, ফেসবুক মার্কেটিং এর জন্য করা লাগবে। আচ্ছা হ্যাঁ, করব ইউটিউবের জন্য একটা, ফেসবুক মার্কেটিং এর একটা দেয়া হবে না ভাই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো লাগবে কি? আমি জাস্ট আপনাদের দুই একটা দেখাবো, ঠিক আছে? আপনারা নিজেরা নিজেরা অ্যানালাইসিস করবেন এখন,
কারণ আর তো কোনো কিছু বাকি নাই, আমি তো দেখালাম সবই, কিভাবে গিগ না না রিসার্চ করতে হবে, কিভাবে ট্যাগ কালেক্ট করতে হবে, ডিসক্রিপশন টাইটেল। সো আমার জানা মতে একটা দুইটা যদি আমি করে দেই, আপনারা আস্তে আস্তে সবাই এখন করতে পারবেন, ঠিক আছে? আর গিগ হ্যাঁ ভাই ইনশাআল্লাহ ভাই, ইমেজ এসইওটাই মেন, ইমেজ এসইওটা যদি সুন্দরভাবে করেন তাহলে কিন্তু গিগগুলো পাবেন। আর যদি আমার গিগগুলো সার্চ করেন দেখবেন যে ফার্স্ট পেজ অথবা সেকেন্ড পেজের ভেতরে আছে সবগুলা গিগ। ভাই এটা কি আপনি অর্ডার পাওয়ার পরে গেছেন না অর্ডার পাওয়ার আগে ফার্স্ট সেকেন্ড? অর্ডার পাওয়ার আগে সম্ভবত 3 নম্বর পেজে ছিল, 3 নম্বর পেজে ছিল ম্যাক্সিমাম, চলে আসে 2-3 নম্বরে। যদি আপনার কম্পিটিশনটা কম থাকে তাহলে 2 নম্বর 3 নম্বরে চলে আসে, অনেক সময় ফার্স্ট পেজে চলে আসে। অ্যাক্টিভের কারণে নাকি ভাই? আরো হ্যালো ডিপেন্ড করে এখানে জি অ্যাক্টিভ, হ্যাঁ অ্যাক্টিভ মানে অ্যাক্টিভ থাকাটাও কি ডিপেন্ড করে? হ্যাঁ হ্যাঁ অ্যাক্টিভ থাকাটাও ডিপেন্ড করে, আপনি যত অ্যাক্টিভ থাকবেন আপনার গিগটা। ওই যে অনলাইন যখন করছি আমরা তখন তো ওই যে অনলাইন গুলা পাচ্ছি। ভাই আপনি তো 24 আওয়ার্স অ্যাক্টিভ থাকেন, কিভাবে অ্যাক্টিভ থাকেন একটু বলুন। আচ্ছা ওইটা আমি শেষে আপনাদের বলে দেব, ঠিক আছে? আমি জাস্ট লেখা আছে তাই, আমি যে 24 ঘন্টা অ্যাক্টিভ থাকি তা তো না। আপনাদের শোনেন, বিজনেস করতে হলে তো 24 ঘন্টা অ্যাক্টিভ থাকেন, আমি বিজনেস করতে হলে তো আচ্ছা ভাইয়া এই যে এর কি একসাথে অনেকগুলো অর্ডার কিউ হয়ে আছে, হ্যাঁ এটাই অর্ডারগুলো ম্যানেজ করে কিভাবে? আচ্ছা বিভিন্ন জনের কোম্পানি তো আছে, আমার কোম্পানি নাই কিন্তু বিভিন্ন জনের কোম্পানি আছে বলতে, এই যে যেমন 5 জন 7 জন মিলে কাজ করে, মানে যে একজনের হ্যাঁ ঠিক দেখতেছি একাই মেবি কাজ করে কিন্তু ওর কাছে 7টা অর্ডার অলরেডি কিউ আছে। হ্যাঁ তো ওইটাই জানতে চাচ্ছিলাম যে এরা এই কাজগুলো কিভাবে, মানে একা তো সম্ভব পসিবল না এই 4টা 5টা ইনস্টাগ্রামের অর্ডার কমপ্লিট করা। ভাই আপনি কাজ পাইলেন আমাদেরকে দিয়ে দিলেন এমন আর কি। হ্যাঁ হ্যাঁ মানে আমি যখন ওই 7টা 8টা কাজ পাই তখন আমার ওই যে চাচাতো ভাইরা আছে ওরা হচ্ছে আমার অ্যাকাউন্টে কাজ করে, সো এরকমই 25টা 30টাও তো অনেকে কাজ পায়। তখন কি করে ওই যে ওদের একটা টিম আছে, আমার যেমন 5 জনের একটা টিম আছে, আমার যখন কাজ বেশি হয়ে যায় তখন ওদেরকে আমি দিয়ে দেই, এইরকম সিস্টেম। আপনাকে সুযোগ যেমন সেইভাবে আপনাকে কাজ করতে হবে। ওকে আচ্ছা, 24 আওয়ার অ্যাক্টিভ থাকার নিয়ম হ্যাঁ আমি বলে দিব আস্তে আস্তে, বাট আমি অ্যাক্টিভ থাকি না যদিও, এখন আমি মাঝে মাঝে ল্যাপটপ বন্ধ করে রাখি, আবার মাঝে মাঝে 1 সপ্তাহ আমার ল্যাপটপ টানা বন্ধ থাকে না, আবার 1 সপ্তাহ পরে আমি বন্ধ করে দিই, ঠিক আছে? কিছু সিস্টেম আছে, আস্তে আস্তে পাবেন, সব একবারে নিতে গেলে সমস্যা হয়ে যাবে। ওকে ওকে আগে আপনারা গিগ গুলা নিয়ে আসেন, ঠিক আছে? সামনের দিকে গিগ নিয়ে আসেন, তারপরে যেটা করার সেটা হচ্ছে করা যাবে, সমস্যা নাই। ঠিক আছে, যদি কোনো কোশ্চিন না থাকে আমি একটু লিভ নিব, ঠিক আছে? আপনাদের কোনো কোশ্চিন আছে কি? হ্যাঁ ভাইয়া তাহলে ওকে, আসসালামু আলাইকুম। ঠিক আছে, সো ভালো থাকেন সবাই, আর ভিডিওটা আপলোড হয়ে যাচ্ছে এখনই। ওকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।